হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক সবাইকে সুস্বাগতম আমি তোমাদের সুমিত স্যার আজ আবার তোমাদের সামনে এসে গেলাম পিএসসি মিসলেনিয়াসের পিওই পিআই কিউ সিরিজের লাস্ট সেট নিয়ে আমরা এরপরে আর গভীর সেটে যাচ্ছি না আমাদের দু হাজার নয় টু থাউজেন্ড নাইন এই সেটটাই হচ্ছে আমাদের লাস্ট আমরা টোটাল যদি মিলিয়ে দেখা যায় এটা হচ্ছে আমাদের সাত নম্বর সেট হবে আর মানে সাত নম্বর হ্যাঁ সাত নম্বর সেট তো এই সেই হিসেবে যদি দেখা যায় যে সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন মানে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল তিন প্রায় পাঁচশো পঁচিশখানা এমসি আমরা আলোচনা করলাম আজকে ঠিক মানে এই টোটাল সেটে তাহলে আমরা টোটাল যদি জিএসকে আমরা নজরে রেখে দেখি জি এর আমাদের টোটাল সেভেন সেটস করলাম আমরা ঠিক আছে তা সেখানে একটা সেট একটা সেটে আমাদের সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন্স ছিল তাহলে আমাদের সেই জায়গা থেকে আমরা যদি ধরি যে টোটাল কোয়েশ্চেন্স কতগুলো আমরা সলভ করেছি তাহলে টোটাল কোয়েশ্চেন্স আমরা সলভ করেছি সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন পঁচাত্তর ইন্টু সাত মানে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পাঁচশো পঁচিশখানা কোয়েশ্চেন আমরা সলভ করেছি তাহলে এই পাঁচশো পঁচিশখানা কোয়েশ্চেনের উত্তর তোমাদের কাছে রয়েছে এবং তার সাথে আমি অ্যাটলিস্ট বলতে পারি গর্ব করে কম করেও আর না হল পঁচাত্তরটা ফ্যাক্টস তো আমি দিয়েছি কম করে আমি রাউন্ড অ্যাবাউট পঁচাত্তরটা ধরছি তো সেই জায়গা থেকে সিক্স হান্ড্রেড কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রিপেয়ার করে আমরা পাঠাচ্ছি ঠিক আছে সিক্স হান্ড্রেড কোয়েশ্চেন্স তোমাকে প্রিপেয়ার করে আমরা পাঠাচ্ছি সো দ্যাট দ্যাট দিস ইজ দ্য মেন থিং এবং দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ ডাবি পিওসি মিসলেনিয়া যাই হোক তো আজকে আমরা কোন সেট করব আজকে আমরা যে সেটটা বা যে সেটটা আমাদের অন্তিম সেট হবে সেই সেটটা হচ্ছে টু 2009 নাইন দু নয়ের আমাদের লাস্ট সেট হবে দু হাজার নয় যে পিএসসি মিসলেনিয়াস হয়েছিল টোটাল সেভেন্টি ফাইভ করব করবো এবং চিরাচরিত একই ফর্ম্যাটে একটা ইয়েতে আমরা সেভেন্টি ফাইভখানা কোয়েশ্চেন্স করবো এবার এখানে একটা কথা বলে রাখা ভালো যে যেহেতু টু মানে আজকের ইয়েতে দাঁড়িয়ে দু হাজার যে পরীক্ষাটা হবে দু মানে হচ্ছে সেটা পনেরো বছর আগেকার সো পনেরো বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না সেটা হিস্ট্রি হিস্ট্রিতে রূপান্তরিত হয় এবং অনেক স্কিম যেটা সেই সময় নেওয়া হয়েছে সেই সময় এখন হয়তো সেটা আর চলছে না সেই জন্য এখান থেকে কিছু কোয়েশ্চেন বেশি না অল্প দু তিনটে কি তিন চারটে আমরা বাদ রেখেছি যাতে সেই কোয়েশ্চেন এখন মনে হয়েছে যে সেই সেই এখন নেই যার জন্য আমরা রেখেছি আমরা বাদ রেখেছি এই সেটের থেকে এবং সেই অনুযায়ী আমরা সেট রেডি করেছি ক্লিয়ার তো চলো আজকের প্রথম কোয়েশ্চেন দেখা যাক দু হাজার নয় হোয়ার ডাজ দ্য টোডা ট্রাইভ লিভ টোডা নামক উপজাতি কোথায় বাস করে নীলগিরি মাউন্টেন্স গারওয়াল কন্যাকুমারী নাগপুর দেখো আমাদের যে এইখানে যে প্রশ্নের জায়গা বা যেটা হয়েছে যে টোডা ট্রাইব এখানে আরেকটা প্রশ্ন আসে যে টোডা ট্রাইবের ল্যাঙ্গুয়েজ কী হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ টোডা ট্রাইব তো সেই টোডা ট্রাইবের ল্যাঙ্গুয়েজ টোডা ট্রাইবের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ড্রাভিডিয়ান এই ড্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে সেখান থেকে একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যায় যে স্যার ড্রাভিডিয়ান মানে টোডা ট্রাইব আমরা জেনারেলি সাউথের দিকে দেখতে পাবো ঠিক আছে সো টোডা ট্রাইব আমরা জেনারেলি সাউথের দিকে দেখতে পাবো এবং দ্যাট ইজ ওয়াই এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নীলগিরি মাউন্টেন্স ওয়ানের এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নীলগিরি মাউন্টেন্স আচ্ছা তারপর যেমন ধরো আমরা ওই দেখি কন্যাকুমারী থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে কন্যাকুমারীতে সব থেকে বেশি যে ট্রাইবটা পাওয়া যায় সেই ট্রাইবটার নাম হচ্ছে কানি বা ক্যানি ট্রাইব ঠিক আছে তারপর আসি ছোটানাগপুর ট্রাইবাল এরিয়া এখানে সবথেকে ফেমাস এখানে সান্থালদের তুমি দেখতে পাবে বা সাঁওতাল যেটা বলে সান্থাল ট্রাইব তারপর ধরো তুমি পাবে হচ্ছে গোন্ড মুন্ডা হো খারোয়ার চেরো ঠিক আছে সান্থাল গোন্ড মুন্ডা এই আমরা দেখতে পাচ্ছি বা এই ট্রাইবগুলো আমরা দেখতে পাই কিসে আমরা ট্রাইবগুলো দেখতে পাচ্ছি ইন মানে ছোট নাগপুর প্লাট গারওয়াল রিজেন গারওয়াল রিজেনে আমরা জেনলি মানে যেটা গারওয়ালের যে মানে উত্তর প্রদেশের ওই দিকটা তো সেই জায়গাতে আমরা দেখতে পাই কাদের জনসারিস মার্চাস আর ভান গুজ ঠিক আছে তাহলে কাদের দেখতে পাচ্ছি এখানে জন সারিস ঠিক আছে তারপর হচ্ছে মার্চাস ঠিক আছে মারচাসের দেখতে পাচ্ছি বা মারহাসের দেখতে পাচ্ছি অনেক রকম উচ্চারণ করে এটা আর হচ্ছে জর এটা হচ্ছে যে না সো দ্য কারেক্ট আনসার টোডা ট্রাইব কোথায় পাওয়া যাচ্ছে নীলগিরি মাউন্টেন ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দ্য ফলোয়িং এক্সপ্রেশন অনলি ভেক্টর এক্সপ্রেশন নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা একমাত্র মানে তোমার বাকিগুলো স্কেলার হবে ইলেকট্রিক্যাল চার্জ স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক রেজিস্টেন্স দেখো রাশি বা কোয়ান্টিটি বা ইউনিট এটার দুটো ভাগ হয় এক আমরা কি জানি স্কেলার ইউনিট আরেকটা আমরা কি জানি ভেক্টর ইউনিট ঠিক আছে স্কেলার ইউনিটে কি জানলি অনলি ম্যাগনিটিউড নো ডিরেকশন ঠিক আছে আর ভেক্টর ইউনিটে আমরা জানি কি বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন প্লাস ডিরেকশন তো এইটা হলো তাদের মধ্যে বেসিক ডিফারেন্স এবার যদি আমরা এখানে বাকিগুলোকে দেখি ইলেকট্রিক্যাল চার্জ স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক রেজিস্ট্যান্স তাহলে ভালো করে যদি দেখা যায় দেখো প্রথমে আসি ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক পোটেন্সিয়াল কি ইলেকট্রিক পোটেন্সিয়াল হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স তাহলে এইখানে দুটোই হচ্ছে আমার স্কেলার ইউনিট চার্জ ও স্কেলার ডিস্টেন্স ও স্কেলার সো সেই জায়গা থেকে ইলেকট্রিক পোটেন্সিয়াল হয়ে যাবে ইলেকট্রিক পোটেন্সিয়াল হয়ে যাবে স্কেলার ইউনিট ঠিক আছে তারপর আসি ইলেকট্রিক রেজিস্টেন্স এখানে আমরা যদি ওম শ্ল অ্যাপ্লাই করি ইফ উই অ্যাপ্লাই হিয়ার ওম শ্ল ওম শ্লোতে কি বলেছে ভি ইকুয়ালস টু আই অ্যাকচুয়ালি ওম সরি অ্যাকচুয়ালি ওম শ্ল বলেছে যে ভি প্রোপোর্শনাল টু আই প্রপোর্শানাল সাইন তুলতে গেলে একটা আর ইন্টু আই আসে অ্যান্ড দিস আর ইজ রেজিস্টেন্স আর ইজ গিভেন বাই ভি বাই আই তাহলে ভি এখানে কি পোটেন্সিয়াল ডিফারেন্স আর আই তার মানে স্কেলার বাই স্কেলার এটাও আর হয়ে গেল স্কেলার ইউনিট রেজিস্টেন্সের ইউনিট হচ্ছে ওম মাথায় রেখো ঠিক আছে সো রেজিস্টেন্স ইজ অলসো স্কেলার এবং চার্জ এটা তো আমরা পড়েইছি স্কেলার সো কারেক্ট অ্যান্সার কোনটা ভেক্টার দিস ইজ ভেক্টার ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেক্টার দেয়ার ফোর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেল ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেক্টার কেন কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি এখানে লেখার জায়গা আচ্ছা ভেতরে লিখছি ম্যাগনেটিক ফিল্ড কি হোয়াট অ্যাকচুয়ালি ইজ ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কোনটা হোয়াট অ্যাকচুয়ালি ইজ ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যেটা রাফলি তোমাদের যেটুকু বোঝার জন্য ফোর্স বাই চার্জ তাহলে ফোর্স কি কীরকমভাবে ইউনিট ভাঙতে হয় দেখো ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশান মাস ইন্টু অ্যাক্সিলারেশান চার্জ তো চার্জই চার্জকে আমরা চার্জই রাখলাম তাহলে মাস হচ্ছে স্কেলার ইনটু অ্যাক্সিলারেশন হচ্ছে কি ভেলোসিটি তার মানে ভেক্টর নিচে কি পড়ে থাকে স্কেলার 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 কেটে যায় ইউনিট ওয়াইজ এমনি কাটবে না কিন্তু বারবার বলছি মাস আর চার্জ এমনি কাটে না ইউনিট ওয়াইজ কেটেছি পরে থাকে ভেক্টর এছাড়াও আরেকটা করতে পারো ফোর্সকে তুমি যারা একটু বেটার জানে অবভিয়াসলি জানে ফোর্স হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে তাহলে ভেক্টর বাই স্কেলারও আমরা জানি তো সেই জায়গা থেকে আমাদের এটা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেক্টর ক্লিয়ার চলো তিন হান্ড্রেড ওয়াট দুশো কুড়ি ভা দুশো কুড়ি ভোল্ট ইলেকট্রিক ল্যাম্প উইল হ্যাভ আ কারেন্ট অফ একটি একশো ওয়াট দুশো কুড়ি ভোল্ট বিজলিবাতির প্রবাহ মাত্রা হবে টু পয়েন্ট টু এম্পিয়ার ওয়ান পয়েন্ট ওয়ান এম্পিয়ার ফাইভ বাই ইলেভেন এম্পিয়ার টোয়েন্টি টু এম্পিয়ার এখানে একটা কী ফর্মুলা কাজে লাগাই দেখো পাওয়ার এই যে একশো ওয়াট মানে এখানে তোমাকে কী কী দিয়েছে বাবা পাওয়ার দিয়েছে পাওয়ার দিয়েছে একশো ওয়াট ঠিক আছে আর ভোল্ট দিয়েছে মানে পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছে পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছে কত দুশো কুড়ি ভোল্ট তো এখানে একটা ফর্মুলা কাজে লাগাতে হয় যে ফর্মুলাটা হচ্ছে পাওয়ার ইজ ইকুয়ালস টু পোটেন্সিয়াল ডিফারেন্স ইন্টু কারেন্ট ঠিক আছে ইন্টু কারেন্ট তাহলে আমাকে কারেন্ট বার করতে বলেছে তাহলে পাওয়ার কত পাওয়ার একশো আট পাওয়ার হচ্ছে আজ নীলের ওপর নীলটা যাবে না পাওয়ার হচ্ছে আমার একশো আট পোটেন্সিয়াল ডিফারেন্স কত দিয়েছে দুশো কুড়ি ভোল্ট কারেন্টটা আমি জানি না কারেন্টটাকে কারেন্টই রাখি এই ফর্মুলাটা শর্ট ফর্ম হচ্ছে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই আরও শর্টে আমরা বলি পি ইকুয়ালস টু ভি আই ঠিক আছে এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা পাওয়ারের আরও ফর্মুলা আছে পাওয়ারের আরেকটা ফর্মুলা যদি শুধু ভোল্টেজ আর রেজিস্টেন্স দেয় তাহলে ভি স্কোয়ার বাই আর এটাও একটা পাওয়ারের ফর্মুলা আছে যদি অঙ্ক করতে সুবিধা হয় যেখানে শুধু ভোল্টেজ আর রেজিস্টেন্স দিয়ে দিয়েছে ভি ইকোয়ালস টু সরি পি ইকোয়ালস টু আই স্কোয়ার আর যদি শুধু কারেন্ট আর রেজিস্টেন্স থাকে তাহলে এটাও একটা পাওয়ার বার করার ফর্মুলা আর হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বার করার জন্য ভি ইকোয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি যাই হোক এগুলো সব গেল এগুলো ইলেকট্রিসিটিতে স্যার পড়িয়ে দেবেন এইবারে তাহলে কারেন্ট বার করতে হবে তাহলে কি করতে হয় এটা থেকে এটা বাই করতে হয় আমি করেই দেখাচ্ছি আমার বেলা হলে আমি কেটে দিতাম তাহলে কারেন্ট ইকোয়ালস টু কত হবে কারেন্ট ইকুয়ালস হলে এইটাকে এর বাইরে নিয়ে আসতে হবে তাহলে একশো বাই দুশো কুড়ি অ্যাম্পিয়ার তাহলে কাটো পাঁচ দিয়ে কাট সরি দুই দিয়ে কাট পাঁচ এগারো তাহলে ফাইভ বাই ইলেভেন অ্যাম্পিয়ার হবে কারেক্ট অ্যান্সার আছে ফাইভ বাই ইলেভেন অ্যাম্পিয়ার অ্যাবসলিউটলি আছে স্যার

এই লাইনটা যদি আমরা ফলো করি এইটাকে কোয়েশ্চেনের সাথে তোরা লিখে রাখবি ইউরিয়া ওয়াজ দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেটিক মেড সিনথেটিক্যালি ইন দ্য ল্যাবরেটরি ইন দ্য ল্যাবরেটরি বাইটা না ধরলাম ইন দ্য ল্যাবরেটরি এইটা আমাদের ঠিক আছে ঠিক আছে তাহলে এই পার্টটা থেকে আমাদের একটা অলরেডি কোয়েশ্চেন চলে আসে কি যে আমাদের সরি এই পার্টটা থেকে আমাদের অলরেডি একটা কোয়েশ্চেন চলে আসছে কোনটা যে আমাদের প্রথম কোন কম্পাউন্ড প্রথম কোন অর্গ্যানিক কম্পাউন্ড সিনথেটিক্যালি বানানো হয়েছিল দ্যাট ইজ ইউরিয়া ঠিক আছে প্রথম কোন কম্পাউন্ড সিন্থেটিক্যালি বানানো হয়েছিল দ্যাট ইজ ইউরিয়া প্রথম কোন কম্পাউন্ড সিন্থেটিক্যালি বানানো হয়েছিল দ্যাট ইজ ইউরিয়া ঠিক আছে প্রথম কোন কম্পাউন্ড সিনথেটিক্যালি বানানো হয়েছিল দ্যাট ইজ ইউরিয়া সো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমরা তৈরি করতে পারবো এবারে আসি বাকি কথায় প্যাস্তিওর মানে লুইস প্যাস্তিওর বোলার ল্যাভয়েশিয়ার বার্সেলিয়াস ঠিক আছে সো এই জায়গা থেকে কোথা থেকে আমরা এইটা পেলাম আমরা অ্যাকচুয়ালি এই যে প্রোডাক্টটা আমি রিয়াকশানটা যদি নাও লিখি আমি বলে দেবো তাও রিয়াকশনটা এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে পেয়েছিলেন মানে ভোলার ভোলার ঠিক আছে বা যে তার এইখানে যেটা হয়েছে এই ইউরিয়া ইউরিয়ার ইউরিয়ার একটা ফর্মুলা ফর্মুলা জিজ্ঞেস করে হচ্ছে এইভাবে লিখতে হয় এখানে একটু আমরা বন্ডিংও শিখে নিই আমরা জানি নাইট্রোজেনের কটা হাত থাকে নাইট্রোজেনের বাইরে তিনটে ইলেকট্রন জেনারেলি তা তিনটে হাত থাকবে ঠিক আছে এই হাতটার সাথে একটা কার্বন যোগ করে এই হাতে দুটো হাইড্রোজেন এসে বসে কার্বনটাকে অন্য রং দিয়ে লিখি এই কার্বন বসলো কার্বনের কটা হাত থাকে চারটে হাত থাকে তা কার্বনের একটা হাত অলরেডি ক্যাপচার্ড এক দুই তিনটে এক দুই তিনটে তিনটে হাত এই হাতটা অন্য রং দিয়ে দে তাহলে আরো সুবিধা হয় বুঝতে ঠিক আছে এই সব এইটা বোঝা যাচ্ছে এইটা হ্যাঁ বোঝা যাচ্ছে সো এই রংটা আচ্ছা নাও ইটস ক্লিয়ার কার্বনের চারটে হাত থাকছে এই চারটে হাতের মধ্যে নিচে একটা হাত থাকে না এই হাতটা এইভাবে স্যাটিসফাইড হয় যে ওপরে একটা অক্সিজেন রয়েছে তাহলে অক্সিজেনের আবার কটা হাত অক্সিজেনের দুটো অক্সিজেন আরেকটা এইভাবে বন্ডিং করে রাখে কার্বনের সাথে এই পাশে এন এইচ টু হয়েছে আরেকটা নাইট্রোজেন আসবে এখানে এবং এই নাইট্রোজেনের আরো দুটো হাত এদিক থেকে বেরোবে এবং এই দুটো হাতে আবারও দুটো হাইড্রোজেন বসে যাবে তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি দাঁড়ালো ইউরিয়ার এনএচ টু সিও এইচ টু এইভাবে দিতে পারে বা এনএইচ টু হোল টু সিও কেন দুটো কারণ এই একটা এন টু এই দুটো এন এইচ টু সেখান থেকে দুটো মিলিয়ে কিন্তু এই ফর্মুলাটা এসছে আর এক্সপেরিমেন্টটা কে বানিয়েছেন লাভ হোয়েলার হোয়েলার এই এক্সপেরিমেন্টটা থেকে পেয়েছেন লেট সায়ানেট থেকে লেট সায়ানেট বলে একটা প্রোডাক্ট আছে সেইখান থেকে হোয়েলার সো মেন প্রোডাক্ট বা এই যে প্রোডাক্টটা থেকে উনি ডিরাইভ করেছেন বা যে প্রোডাক্টটা থেকে উনি ইউরিয়াকে পেয়েছেন সেই প্রোডাক্টটা হচ্ছে আমার লেড সায়ানেট ঠিক আছে লেট সায়ানেট ফর্মুলা কি পিবিএনসিও হোল্ডাইস ঠিক আছে পিবি এনসিও হো ঠিক আছে আমার এইটা পেয়েছেন মানে আপনার ইয়ে মানে আমার এইটা মানে কি বলে ইউরিয়াটা পেয়েছে এবারে আসি বাকিগুলোদের কথায় বা বাকি যা ইয়েরা যারা রয়েছে এখানে রয়েছে তো প্যাস্তিওর তো ফাদার অফ বা ফাদার অফ যেটাকে আমরা বলি প্যাস্তিউরাইজেশন জায়গা কম আছে ভেতরে যাই ঠিক আছে লুই প্যাস্তিওর ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি ঠিক আছে এবং হি ওয়াজ দ্য ফাদার ডিসকভার প্যাসিউরাইজেশন মিল্কের যে ল্যাক্টোব্যাসিলাসের যে কাজ বা ইয়ে সেটা পুরো বলেছে আর মিল্কে কীভাবে প্যাসটিউরাইজ ফর্মে রাখলে মিল্ককে ঠিকঠাক ফর্মে রাখে প্রিজার্ভ করা যায় সো দিস ওয়াজ লুইস প্যাসিউর নাও লেটাস কাম টু ক্যাভেন্ডিস ক্যাভেন্ডিসের নাম বোধ দেখলাম ওখানে হেনরি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিসের সাথে যে নাম জড়িয়ে থাকে বা হেনরি ক্যাভেন্ডিস ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ মানে যেটাকে বলে ডিসকভারি অফ হাইড্রোজেন ডিসকভারি অফ হাইড্রোজেন আর যে ভদ্রলোককে আমরা ওখানে দেখতে পেলাম ও ল্যাবোয়েজিয়ার ছিল আচ্ছা ক্যাভেন্ডিস না যাই হোক এক্সট্রা লেখা হয়ে গেল কি বলে ভোলার ভোলারকে যে দেখলাম ও তো ইউরিয়া তো বার করেছে অবশ্যই এবং ভোলার ইজ অলসো দ্য ফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রির ফাদার হচ্ছে হোলার ঠিক আছে তো এইবার সেই জায়গা থেকে আমাদের যে বার্সেলিয়াস রইল বার্সেলিয়াসের একটু অনেক সময় মানে গন্ডগোল হয় একটা জিনিস বার্জেলিয়াসের এই যে কেমিক্যাল সিম্বলস লিখি এই যে কেমিক্যাল পটাশিয়ামকে যে আমরা ক্যালিয়াম দিয়ে লিখি কে লিখি এই বার্জেলিয়াস এই যে কেমিক্যাল সিম্বলস এটার কৃতিত্ব দেওয়া হয় বার্জেলিয়াসকে কেমিক্যাল সিম্বলস এবং এই যে ইউজ অফ ল্যাটিন নেম কেমিক্যাল সিম্বলস এবং ইউজ অফ ল্যাটিন নেম এই পুরোটা আমার ডেফিনেটলি ক্রেডিট যায় টু বার্জেলিয়াস দিস ক্রেডিট গোস টু বার্জেলিয়াস ঠিক আছে এবং তার সাথে যেটা রয়েছে ল্যাবোইজিয়ার ল্যাবোইজিয়ার আমাদের দিয়েছে কি কেনাকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি ঠিক আছে অনেক যদি এটা ডাউটফুল বা তাও অক্সিজেন অক্সিজেন অনেক ক্ষেত্রে প্রিস্টলির বা হিটসের নাম মতো থাকে এটা ডাউটফুল একটু তার আরেকটা হচ্ছে যেটা ল ফাদার ল অফ কনজারভেশন অফ মাস এইটা যখন আমরা ল অফ কনজারভেশন অফ মাস কি মানে আমরা যে ইকুয়েশান ব্যালেন্স করি সেইটা মানে দুদিকে রকম মাস সব সময় সমান থাকতে হবে একটা ইকুয়েশানে মানে যেমন আমি বলতে চাইছি এই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন আমার তৈরি করলো এইচ টু ও তো এখানে হাইড্রোজেন কটা দুটো অক্সিজেন কটা দুটো এখানে হাইড্রোজেন কটা দুটো অক্সিজেন কটা ওয়ান তাই এখানে আমরা টু বসিয়ে দিই টু বসিয়ে দিলে হাইড্রোজেন কটা হয়ে গেল টু টু যা টু ইন্টু টু হাইড্রোজেন হয়ে গেল চারটে অক্সিজেন ওয়ান ইন্টু টু অক্সিজেন হয়ে গেল দুটো তাহলে অক্সিজেন দুটো অক্সিজেন দুটো মিলে গেছে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন এখানে আরেকটা টু বসিয়ে দে তাহলে টু ইন্টু টু হাইড্রোজেনও চার তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেনও মিলে যাবে এই জিনিসটাকে যাতে সমান থাকে মাসটা হাইড্রোজেনের মাস এক দুই এখানে যদি এখন হয় হাইড্রোজেন হচ্ছে চার চার ইন্টু ওয়ান চার অক্সিজেন হচ্ছে অক্সিজেন ও টু সিক্সটি ইন্টু বত্রিশ তাহলে বত্রিশ আর চার ছেচল্লিশ আর ওই পাশে দেখ টু এইচ টু ও সরি বত্রিশ আর চার আর ছত্রিশ আর এইচ টু ওই পাশে এইচ টু হচ্ছে মানে এইচ এর হচ্ছে চার চার মানে ইয়েতে চার আর অক্সিজেনের ষোলো ইন্টু বত্রিশ বত্রিশ আর ছেচল্লিশ সো বোথ হ্যাভ ফর্টি সিক্স এইটা হচ্ছে চার প্লাস বত্রিশ আর এটা হচ্ছে দুই ইন্টু আঠেরো এটাও হয় ছত্রিশ এটাও হয় ছত্রিশ এইটা বলেছে আমার সাথে আরেকটা জিনিস আমরা করতে পারি বলা হয় সেলেনিয়াম হেল্প করেছিলেন ডিসকভারি যেমন ডিসকভারি হলো সেমনি ডিসকভারি অফ সেলেনিয়ামে ওনার নাম পাই সেলেনিয়াম তারপর হচ্ছে সিলিকন তারপর হচ্ছে সেরিয়াম এই ডিসকভারিগুলোর নামের সাথেও বার্জেলিয়াসের নাম জড়ায় ক্লিয়ার সো দিস ইজ দ্য হোল লিস্ট আই এম গিভিং ইউ টেন সেকেন্ডস একটু ঝটপট লিখে তারপর আমরা বাকিগুলোতে যাব চলো নেক্সট রোল অফ সিও টু ইন গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা আঠেরো শতাংশ উনপঞ্চাশ শতাংশ দেখো এইটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন কেন কারণ এই সময় যখন বলা হয়েছিল তখন গ্লোবাল ওয়ার্মিং আমাদের লেভেলে এখন যা লেভেল আছে তার থেকে কম ছিল ঠিক আছে ছিল তখন জেনারেলি এই উত্তরটা ফোরটিন থেকে সিক্সটিন পার্সেন্ট মতো ছিল তখন তখনকার কিন্তু কেন এইটা বাড়লো কেন সিও টু গ্লোবাল ওয়ার্মিং এ বিকজ পপুলেশন প্রচুর ইনক্রিজ হয়েছে দু নয় থেকে দু হাজার পপুলেশন মানে দু থেকে দু প্রচুর পপুলেশন বেড়েছে তো অবভিয়াসলি সিও বেশি ইয়ে হয়েছে শরীর থেকে তো পপুর প্রচুর পপুলেশন বাড়ার জন্য আমার অটোমেটিক্যালি সিও টু রোলটাও গ্রিন হাউস এফেক্টে বেড়েছে তো সেই জায়গা থেকে এখন প্রেজেন্টলি এটা প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি তাই সব থেকে যেটা বেশি পার্সেন্টেজ আছে আমরা সেটাকেই টিক মারব ঠিক আছে গড় উষ্ঠটা বৃদ্ধির ক্ষেত্রে এখানে কি একটা প্রসিডিওর লাগে যেটাকে আমরা বলি গ্রিন এফেক্ট ঠিক আছে এবং গ্রিন হাউস এফেক্ট এবং গ্রিন হাউস গ্যাসেস এই পার্টটা একটু ভালো করে দেখে যেও বিকজ গ্রিন হাউস এফেক্টে আমাদের থেকে প্রচুর প্রশ্ন দেয় এখানে সিও টু পড়তে হয় মিথেন পড়তে হয় ওয়াটার ভেপার পড়তে হয় এবং কিছুটা হলো অক্সাইডস অফ নাইট্রোজেন পড়তে হয় যেটাকে আমরা এনও এক্স বলি কারণ অনেক ক্ষেত্রে এখানে এন টুও থাকে অনেক ক্ষেত্রে এখানে এনও টুও থাকে নাইট্রোজেন ডাইঅক্সাইডও থাকে নাইট্রাস অক্সাইডও থাকে এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে জেনে যেতে হয় প্রাইমেরি গ্যাসেস প্রাইমেরি হচ্ছে এরা আর এইগুলো হচ্ছে দ্য স্টেট ইন উইচ আ ম্যামালিয়ান নার্ভ সেল ইজ অলওয়েজ ইন ম্যামালিয়ান নার্ভ সেল এর মধ্যে কোন স্টেটে থাকে ঠিক আছে ম্যামালিয়ান নার্ভ স্টেট এর মধ্যে কোন স্টেটে থাকে জি টু স্টেট জি ওয়ান স্টেট জি জিরো স্টেট এম স্টেট দেখো ম্যামালিয়ান নার্ভ সেল আমরা যদি সেলের সেল সাইকেলের দশাগুলো দেখি এই যে এইটা হচ্ছে আমাদের সেল সাইকেলের দশা এম ফেস তার মধ্যে চারটে শুরু হয় বা ইয়ে হয় কোথা থেকে গ্রোথ এটা এই পার্টটা থেকে আমাদের স্টার্টিং হচ্ছে যে গ্রোথ জি ওয়ান ফেস জি ওয়ান এর পরে তারপরে রেপ্লিকেশন হয়ে জি টু অ্যান্ড দেন উই কাম টু এম ফেস এম এর পরে এখানে একটা রেস্টিং ফেস থাকে পরে যেখানে একটা যে রেস্টিং ঠিক আছে যে ফেস ফেসটাকে আমরা বলি রেস্টিং ফেজ বা জি জিরো ফেস এবারে এই রেস্টিং ফেজ যারা অলরেডি রয়েছে এই রেস্টিং ফেজে যা এইটা তো পুরোটা বাবা সেল ডিভিশন মানে পুরোটা আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে পুরোটা আমাদের এক থেকে দুটো হচ্ছে সিম্পল রাইট এই পুরোটা সেল ডিভিশন এই পুরো মানে ডি এই গ্রোথ ম্যাচুরেশন রেপ্লিকেশন মাইটোসিস হচ্ছে গ্রোথ এগুলো সব হচ্ছে আমার সেম টু সেম এবারে আমার এখানে যেটা বলার এই রেস্টিং ফেজে যারা থাকে জি জিরো ফেজে যারা থাকে দ্য সেলস ডু নট ডিভাইড সেই সেলসগুলোর ডিভিশন লাগে না তারা যেরম আছে সেরকমই থাকে দ্য সেলস ডু নট ডিভাইড এই সেলসগুলোর ডিভিশন লাগে না ঠিক আছে সেই সেলসগুলোর আমার ডিভিশন লাগে না কেন ডিভিশন লাগে না বিকজ আর অলরেডি ডিভাইডেড এবং যতটা নাম্বারে থাকা উচিত ততটা নাম্বারে রয়েছে সো নার্ভ সেলস হচ্ছে আমার সবসময় প্রেজেন্ট থাকে কোথায় জি জিরো স্টেট সেল হচ্ছে সব থেকে প্রেজেন্ট থাকে বেশি জি জিরো দশা জি জিরো স্টেট এবং এর মধ্যে আরেকটা সেলও থাকে কার্ড এক মাসেল সেল ঠিক আছে ডু নট নিড টু ডিভাইড নার্ভ সেলের ফার্দার ডিভিশনের দরকার নেই নার্ভ সেল ডু নট নিড টু ডিভাইড এনি মোর নার্ভ সেলস ডু নট নিড টু ডিভাইড এনি মোর নার্ভ আর ডিভিশন করার দরকার পড়বে না ঠিক আছে ক্লিয়ার চলো সেভেন যাই হু দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি সব থেকে ইজি কোয়েশ্চেন বললে ইজি কোয়েশ্চেনের মধ্যে এইটি পড়ে যায় প্রথম আইএনসির প্রেসিডেন্ট কে ছিল বোম্বে সেশনের প্রথম প্রেসিডেন্ট বা আইএনসি যেটা এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নাওরোজি ডাব্লু সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি আর এম কে গান্ধী এখানে সব থেকে যেটা আসে সেটা হচ্ছে আমার এম কে গান্ধী এম কে গান্ধীরটা আমার সব থেকে বেশি আসে এম কে গান্ধী উনিশশো চব্বিশ ফোর নাইনটিন টোয়েন্টি ফোর এবং কনফারেন্স কোথায় হয় বেলগম নাইনটিন টোয়েন্টি ফোর অ্যান্ড কনফারেন্স সরি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাঁ মানে বসা বা ইয়েটা সিটিং কোথায় হয় বেলগম কনফারেন্সটা সো এবারে ফার্স্ট কোনটা ফার্স্ট ইজ অবভিয়াসলি উমেশ চন্দ্র ব্যানার্জি ডাব্লু সি ব্যানার্জি হি ওয়াজ ইন এইটিন এইটি ফাইভ সালে দ্য সেশন ওয়াজ ইন বোম্বে তখন কিন্তু বোম্বে নাম ছিল নাইনটিন নাইনটি টু বোম্বে ব্লাস্ট স্পট থেকে সেটার নাম হয়ে গেছে মুম্বাই ঠিক আছে বোম্বে ওকে বোম্বে সেশন এবারে তারপর যদি দেখো আমাদের ওই জায়গা থেকে মানে তারপর দাদাভাই ভাই নাওরোজির নাম আছে দাদাভাই ভাই নাওরোজি তিন জায়গায় আঠারোশো ছিয়াশি আঠেরোশো তিরানব্বই উনিশশো ছয় ঠিক আছে দাদাভাই নাওরোজি ওয়াজ এইটিন এইটটি সিক্স কলকাতা ঠিক আছে দাদাভাই নাওরোজি থ্রি টাইম এইটিন এইটটি সিক্স কলকাতা 1893 নাইনটি থ্রি লাহোর জিরো সিক্স এগেন সরি কলকাতা ক্যালকাটা হবে লাহোর আর উনিশশো ছয় এগেন ব্যাক টু ক্যালকাটা এবং এই উনিশশো ছয়ের থেকে আরেকটা প্রশ্ন আসে খুব এই সেশনে প্রথম স্বরাজ কথাটা ওঠে স্বরাজ ফার্স্ট টাইম এই সেশন থেকে কথাটা ওঠে স্বরাজ নিজেদেরকে নিজেরাই রুল করব স্বরাজ ওয়াজ ফার্স্ট মেনশনড ডিউরিং দিস টাইম ঠিক আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠেরোশো পঁচানব্বই নাইনটিন হান্ড্রেড এই সরি এইটিন হান্ড্রেড নাইনটি ফাইভ পুনা সেশন এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ পুনা সেশন এর মধ্যে থেকে আরেকজনের নাম যেটা বলে দেওয়া উচিত এনএসসি বোস নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো হরিপুরা উনিশশো উনচল্লিশও ওনাকে করা হবে কিন্তু গান্ধীজি পত্তাবি সীতারাম ইয়াকেই সাপোর্ট করেন এবং সেই জায়গা থেকে পরে আমাদের গন্ডগোল দেখা দেয় যাই হোক তারপরে সুমনাথ ব্যানার্জি ও উনিশশো দুই

বলছে একটা রকেট ঠিক আছে ধরে নাও এইটা ধরো পৃথিবী আর এইটা ধরো চাঁদ ঠিক আছে তাহলে রকেট একটা রকেট এরকম জায়গায় ছিল ঠিক আছে এই রকেটটা টা লেফ করেছে এখানে এবং তারপরে আবার রিটার্ন করেছে এদিকে ইট টুক দা মো স্ট্রেংথ তাহলে সব থেকে বেশি স্ট্রেংথ বা সব থেকে বেশি জোর ওর কোথায় লেগেছে ঠিক আছে দেখো বেশ তাহলে এটা কি করে করা যায় আমরা নিউটন আমরা একটা জিনিস শিখি যে ডিস মানে এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝি সেটা হচ্ছে রিলেশন বিটুইন যেটা আমাদের নিউটনের সেকেন্ড লতে ছিল ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন এটা আমরা কি করে পেয়েছিলাম এটা আমরা জেনেছিলাম যে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ বা ফোর্স ইকুয়ালস টু তাই তো ঠিক আছে ফোর্স ইকুয়ালস টু বা ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ঠিক আছে এফ ইকুয়ালস টু এম এ এটা সবচেয়ে সোজা ফর্মুলা তাহলে এবার আমাকে একটা কথা হলো আমি কি শিখিয়েছি আমি বরাবর বলেছি যে যখন এরকম কোন ইকুয়েশন দেবে এফ ইকুয়ালস টু এম এ আমি যখন দেখব ইকুয়ালস টুর পাশে দুজনে রয়েছে ঠিক আছে তাহলে এফ সবসময় জেনে রাখবি ডান দিক বাড়লে বাঁ দিক বাড়ে এবং ইন্টু দিয়েও যদি থাকে মাঝখানে যদি ইন্টু সাইন থাকে তার মানে ডাইরেক্ট তার মানে এ বাড়লেও এ বাড়বে তার মানে এখান থেকে চারটি ইকুয়েশান পাচ্ছি ফোর্স বাড়লে এটা বাড়ছে সরি ওটা তো লিখলাম আহা তাহলে ফোর্স কমলে যথারীতি এটা কমবে ঠিক অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও তাই তাহলে আমরা যদি দেখি যে ফোর্স বাড়লে অ্যাক্সিলারেশনও বাড়বে এবং ফোর্স কমলে অ্যাক্সিলারেশনও কমবে ক্লিয়ার ইকুয়ালস টু ডাইরেক্টলি তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি যে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস ফোর্স ইস ডাইরেক্টলি প্রোপোর্শানাল টু অ্যাক্সিলারেশন এনি ডাউট নো ক্লিয়ার এই ইকুয়েশান থেকে এবারে আয় এই ফোর্সের এই ইকুয়েশানটাকে কাজে লাগিয়েই এফ ইকুয়ালস টু এম ইন্টু এ কে কাজে লাগিয়েই না আমরা ওয়েটের ইকুয়েশান পাই কারণ ওয়েট হচ্ছে একটা টার্ম অফ ফোর্স এবং ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু জি ভালো করে বোঝ ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু জি এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই ইকুয়েশনটা রিলেশন পাই একটা সেকেন্ড একটু জল নিয়ে আসি তাহলে এই জায়গা থেকে আমরা এফ টু এম এ তাহলে আমি বলতে পারি না যে এই যে ব্যাপারটা ফোর্স ডাব্লু ওয়েট যেটাকে আমরা ফোর্স গ্র্যাভিটির সাথে যদি বলি তাহলে আমরা এখানে এই কোয়েশ্চেন থেকে বলতে পারি যে গ্রাভিটেশনাল পুল যেটা হচ্ছে একটা ফোর্স পুল আর ফোর্স মানেই হচ্ছে আয়দার পুশ হবে বা পুল হবে সেটা ইকুয়ালস টু এম ইন টু জি রাইট তাহলে সেই জায়গা থেকে আমরা কি জানি যে ফোর্স তখনই বাড়ে যদি মাস বাড়ে উল্টোটা লিখতে পারি যে মাস যদি বাড়ে তাহলে ফোর্স বাড়বে মাস যদি কমে তাহলে ফোর্স কমবে আমরা এখানে দেখেছি অলরেডি ইকুয়েশনটা তাহলে সেই লজিক কাজে লাগিয়ে এইবারে যদি আমরা পরবর্তী এইখানে আসি যে ধর আমার পৃথিবীর মাস কত মাস অফ আর্থ কত মাস অফ আর্থ ইজ গ্রেটার দ্যান মাস অফ মুন তাই না আমরা যদি এখানে সলভ করি যে মাস অফ আর্থ মাস অফ আর্থ ইজ গ্রেটার দ্যান মাস অফ মুন এর বলবি স্যার এটা কি করে বলছেন আচ্ছা ভাই ভ্যালু দেখে নি মাস অফ আর্থ ইজ গ্রেটার দ্যান মাস অফ মুন মাস অফ আর্থ কত মাস অফ আর্থ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ঠিক আছে মাস অফ আর্থ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর মাস অফ মুন হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তাহলে টেনের পাওয়ারে এখানে দশের পাশে চব্বিশটা শূন্য এখানে বাইশটা শূন্য তাহলে এর মাস বেশি তাহলে মাস যদি বেশি হয় তাহলে মাস যদি বেশি হয় তাহলে কোন জায়গাটা থেকে বেশি টানতে কাজ লাগবে তাহলে আর্থ থেকে বেরোতে ওর বেশি সময় লাগবে তাহলে কোন ক্ষেত্রে হবে কেটে ওকে বলছে এর মধ্যে কোন দুটো নিউক্লিয়াস নিউক্লিয়ার আমাদের দিয়েছে যেগুলো তাদের সেম নাম্বার অফ নিউট্রন আছে নিম্নোক্ত কোন দুটি নিউট্রন সংখ্যা সমান তার মধ্যে নিয়ন কুড়ি নিয়ন একুশ কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ কার্বন বারো নাইট্রোজেন তেরো লিথিয়াম সাত বেরিলিয়াম নয় ঠিক আছে চলো তাহলে দেখা যাক নিউট্রনের কনসেপ্ট আমরা খুঁজে বার করি নিউট্রন আমরা কি করে পাবো দেখো মাস নাম্বার মানে কি মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রস এটা হচ্ছে ফর্মুলা তা এবারে যদি প্রোটন সংখ্যা আমি না জানি তাহলে যে কটা প্রোটন থাকে সেই কটাই নিউট্রন থাকে তাহলে মাস নাম্বারের ফর্মুলা আমরা এরমভাবেও লিখতে পারি মাস নাম্বার ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস প্লাস নাম্বার অফ নিউট্রন ঠিক আছে তাহলে এবারে আমাকে একটা কথা বলো এখানে যদিও সবকটার মাস আমাকে দিয়ে দিয়েছে তবু ঠিক আছে আমাকে এখানে নিউ এখানে নিউ আচ্ছা বেশ তাহলে নিয়ন। ঠিক আছে নিয়নের মাস নাম্বার তোর একটা দেওয়া আছে কুড়ি আরেকটা নিয়নের মাস নাম্বার দেওয়া আছে একুশ এবারে আমাকে বল নিয়নের অ্যাটোমিক নাম্বার কত হোয়াট ইজ দ্য অ্যাটোমিক নাম্বার অফ নিয়ন জাস্ট সেকেন্ড সরি ঠিক আছে তাহলে কত সরি নিয়নের অ্যাটোমিক নাম্বার জেড হচ্ছে কত জেড হচ্ছে কুড়ি ঠিক তাহলে এখানে নিউট্রন কি করে পাবি নাম্বার নাম্বার অফ আচ্ছা ভেতরে করি এখানে জায়গা হবে না তাহলে নিয়ন দিয়েছে একটা কুড়ি নিয়ন দিয়েছে একটা একুশ তাহলে নিয়নের অ্যাটমিক নাম্বার কত এবার অ্যাটমিক নাম্বার মানে আমি কি জানি নাম্বার অফ ইলেকট্রন্স অ্যাটোমিক নাম্বার মানে আমরা জানি যে নাম্বার অফ ইলেকট্রনস এবং নাম্বার অফ ইলেকট্রনস কত টোয়েন্টি ঠিক আছে সরি সরি ভুল বলছি নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে দশ তাহলে এইবার আমাদের যে ফর্মুলাটা ছিল তাহলে মাস নাম্বার ইকুয়ালস টু তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা লিখি যে মাস নাম্বার ইকুয়ালস টু কি দেওয়া হয়েছিল যে নাম্বার অফ ইলেকট্রনস প্লাস নাম্বার অফ protons এটা দেওয়া হয়েছিল সরি নাম্বার অফ নিউট্রনস এটা বলা হয়েছিল তো সেকেন্ডটা দেখ নাম্বার অফ ইলেকট্রনস প্লাস নাম্বার অফ নিউট্রনস তাহলে সেই জায়গা থেকে নাম্বার অফ ইলেকট্রন মানে এখানে মাস নাম্বার আমাদের এ দিয়ে ডিনোট করা হয় ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনস মানে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার তাই তো তাহলে অ্যাটমিক নাম্বার

তাহলে নাম্বার অফ নিউট্রনস যদি করতে চাই তাহলে কি করতে পারি এ মাইনাস জেড করে দিতে পারি জেডটাকে এদিকে নিয়ে কাজ হয়ে যাবে নাম্বার অফ আস দ্য বেসিক ফর্মুলা এবার এইটা কাজে লাগা তাহলে নিয়ন কত বলে দিয়েছে মাস নাম্বার দিয়ে দিয়েছে নিয়ন কুড়ি নিয়ন একুশ তাহলে এ ইকুয়ালস টু টোয়েন্টি এই কেসে এই ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান তাহলে নিউনের অ্যাটোমিক নাম্বার কত দশ নিউনের অ্যাটোমিক নাম্বার কত দশ তাহলে এখানে নাম্বার অফ নিউট্রন কত হবে কত হবে ক্যালকুলেট কর এ মাইনাস জেড এ মাইনাস জেড টোয়েন্টি আর এখানে নাম্বার অফ নিউট্রনস কত হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে এই না এবার আসি কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ আর ফর্মুলাটা ধরিয়ে দিতে হবে না স্যাটস্যাট করে ফেলতে পারবি কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ তাহলে এ এই কেসে কত বারো এ এই কেসে কত চোদ্দ তাহলে এ জেড কত কার্বনের ছয় জেড কত নাইট্রোজেনের সাত ঠিক তাহলে নাম্বার অফ নাম্বার অফ নিউট্রন এই ক্ষেত্রে কত পাবি বারো মাইনাস ছয় মানে হচ্ছে ছয় নাইট্রোজেনের ক্ষেত্রে কত পাবি বারো মাইনাস সাত ইকুয়ালস টু পাঁচ দে আর নট ইকুয়াল তাহলে এটাও হচ্ছে না ঠিক তারপর আসি কার্বন বারো নাইট্রোজেন তেরো কার্বন বারো তো পেয়েই গেছি আর আমি করছি না পাশে আমি নাইট্রোজেন তেরোটা লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে নাইট্রোজেন তেরো তাহলে নাম্বার হচ্ছে তেরো সরি এন লিখেছি না এখানে এটা জেড হবে ঠিক আছে তাহলে জেড হয়ে যাচ্ছে এখানে সেম সাত তাহলে এখানে কত হচ্ছে বা তেরো মাইনাস সাত ইকুয়ালস টু ছয় তাহলে এইটা আর এইটা ইকুয়াল ক্লিয়ার হলো ক্লিয়ার হলো এটা এইখানে আমাদের কি প্রথমে কার্বন এবার এটা আর এটা দেখতে দিয়েছে কার্বন বারো নাইট্রোজেন তেরো কার্বন এটা করে ফেলেছি আরেকবার করে দেখাই কার্বন বারো নাইট্রোজেনের মাস নাম নাইট্রোজেনের মাস নাম্বার তেরো কার্বনের অ্যাটোমিক নাম্বার ছয় নাইট্রোজেনের অ্যাটোমিক নাম্বার সাত তাহলে এখানে নিউট্রন কটা হচ্ছে নাম্বার অফ নিউট্রন এখানে হচ্ছে বারো মাইনাস ছয় ইকুয়ালস টু ছয় এখানে বারো মাইন সরি তেরো মাইনাস সাত ইকুয়ালস টু ছয় তাহলে এখানে অলরেডি পেয়ে গেছি সেম নাম্বার সি ডিটা যদি করতে চাস লিথিয়াম সাত বেরিলিয়াম নয় অ্যাটমিক নাম্বার কুড়ি অব্দি দেখ মনে রাখলে কাজ হয়ে যায় কুড়ির মধ্যেই সবগুলোকে দিয়েছে ঠিক আছে তাহলে কুড়িকে ক্যালসিয়াম ক্যালসিয়াম দ্বীপ মুখস্থ করে রাখতে পারলে খুব সুবিধা তাহলে এখানে আমাদের দেখি যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম তাই লিথিয়ামের মাস নাম্বার কত দিল সাত বেরিলিয়ামের কত দিলো নয় তাহলে লিথিয়ামের ইয়ে কত অ্যাটমিক নাম্বার কত তিন বেরিয়ামের অ্যাটমিক নাম্বার কত চার তাহলে সাত মাইনাস তিন এখানে নিউট্রন আসবে চারটে এখানে নিউট্রন আসবে পাঁচটা সো দে আর নট ইকুয়াল সো কারেক্ট অ্যান্সার গুড কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন এটা নাম্বার করে দেখতে হবে কুড়ি অব মুখস্থ রাখলে সুবিধা হবে আর সাবস্টেন্স হ্যাভিং অ্যাটোমিক মাস চব্বিশ বারো ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ বলছে সাবস্টেন্স হ্যাভিং অ্যাটোমিক মাস চব্বিশ

অ্যাটোমিক নাম্বার ইজ নাম্বার দাও জেড ইকুয়ালস টু এখানে কত দিয়েছে অ্যাটোমিক নাম্বার কত দিয়েছে রে বারো তাহলে বারো এবার এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন কর সেই কে এল এম সেল তাহলে ইলেকট্রনিক কনফিগারেশানে প্রথমে কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত দুটো দুটো চলে গেলে প্রোধায় কটা বারো দশটা এলের আটটা তাহলে টু এইট টু তাহলে বাইরের সেলে কটা রয়েছে দুই তাহলে দুই থাকলে তার ভ্যালেন্সি কত স্যার দুই আমরা নিয়ম কি জানি ভ্যালেন্সি যদি বাইরের সেলে একটা ইলেকট্রন থাকে তার ভ্যালেন্সি এক হয় দুটো ইলেকট্রন থাকলে দুই হয় তিনটে ইলেকট্রন থাকলে তিন হয় চারটে ইলেকট্রন থাকলে চার হয় পাঁচটা ইলেকট্রন থাকলে আট মাইনাস পাঁচ তিন হয় ছটা ইলেকট্রন থাকলে আট মাইনাস ছয় দুই হয় সাতটা ইলেকট্রন থাকলে আট মাইনাস সাত এক হয় আটটা ইলেকট্রন থাকলে আট মাইনাস আট জিরো হয় যেটা হচ্ছে গ্রুপ নোবেল গ্যাস গ্রুপের কারুর সাথে কোনো হয় না এখানে বাইরের ছেলে কটা রয়েছে ইয়ে তাহলে ভ্যালেন্সি কত দুই তাহলে এবার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার ফর্মুলা কি স্যার নিশ্চয়ই শিখিয়ে দিয়েছেন ক্লাসে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়ালস টু অ্যাটোমিক মাস

উক্লিয়াসেলছে দেহকোশে ডিপ্লয়েড নিউক্লিয়াস কে কি বলা হয় প্রো নিউক্লিয়াস অ্যাস্কো নিউক্লিয়াস হেমিনুক্লিয়াস হেট্রোক্যারিয়ন নিউক্লিয়াস জেনারেলি সায়েন্স টেকনোলজির কনসেপ্টে ব্যবহার হয় খুব একটা ইউজ আমি দেখিনি প্রো নিউক্লিয়াস যখন নিউক্লিয়াস প্রিমিটিভ থাকে যেটা প্রো ক্যারিওটিক দেখতে পাবো সেখানে ডিপ্লয়েড আসার গল্পই নেই সো এটা হবে না এটা হবে না ডিপ্লয়েড নিউক্লিয়াস মানে কি যে দুটো নিউক্লিয়াস রয়েছে তো দুটো নিউক্লিয়াস সেই ক্ষেত্রে সব থেকে ভালো বোঝায় হেমি মানে হেমি কথাটা মানে হচ্ছে হাফ সো দিস উইল নট এক্সিস্ট সেল হেটেরো ক্যারি অন ক্যারি অন কেন ক্যারি অন মিনস নিউক্লিয়াস ডিফারেন্ট তাহলে ডিপ্লয়েড মানে যদি আমার হ্যাপ্লয়েড হতো আমাদের যখন হ্যাপ্লয়েড সেল হয় দুটো সেম টাইপ ডিপ্লয়েড জেনারেলি ডিফারেন্স হয় দ্যাট ইজ ওয়াই হেটেরো ক্লিয়ার বারো ট্র্যাকিয়াল গিলস আর সিন ইন অ্যানিম্যালস ট্র্যাকিয়াল গিলস আর সিন ইন অ্যানিম্যালস দ্যাট শ্বাসনালি ফুলকা দেখা যায় যে প্রাণীতে লিমুলাস অর কিংক্র্যাব মস্কুইটো লার্ভা ফিশ স্যালামেন্ডার ঠিক আছে বলছে ট্র্যাকিয়াল গিলস ট্র্যাকিয়াল গিলস প্রথমে বলে রাখা ভালো শ্বাসনালী ফুলকা এটা হচ্ছে বাবু একটা রেসপিরেটারি অর্গান যার ও মানে যাকে যার দ্বারা আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি মানে যে অর্গানিজম আর কি রেসপিরেটারি অর্গান ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার ইয়ে কোথায় গেল ফিশ ফিশের তো রেসপিরেটারি অর্গান অবশ্যই গিলস বা ফুলকো ঠিক আছে ফিশের রেসপিরেটারি অর্গান হচ্ছে গিলস গিলস বা ফুলকো ঠিক আছে লিমুলাস যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কি বুক গিলস ঠিক আছে বুক গিলস নাও ট্র্যাকিয়াল গিলস আমরা কোথায় দেখতে পাই বা ট্র্যাকিয়াল গিলস আমরা মেনলি লক্ষ্য করতে পারি মস্কুইটো লার্ভা মশার লার্ভা বা মশার লার্ভাদের ট্র্যাকিয়াল গিলস বা রেসপিটারি অর্গান হয় ট্র্যাকিয়াল গিলস ঠিক আছে এবার এই নিয়ে অনেক পড়াশুনো থাকতে পারে অনেক পড়াশুনোর আর কি গল্প হয় আর কি সত্যি কথা বলতে তো সেইটা নিয়ে আমরা যাচ্ছি না আমরা মানে অ্যানিম্যাল কিংডম যখন পড়বো তখন এটা ডিটেলসে পড়বো চলো তেরো ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় বিষয়বস্তু হলো সাম্যের অধিকার রাইট টু ইকুয়ালিটি রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার স্বাধীনতার অধিকার সো দেখো এখানে যদি প্রত্যেকটা মা প্রত্যেকটা আমরা মাপি ঠিক আছে সেটা হচ্ছে রাইট টু লিবার্টির যে একটা কনসেপ্ট তুমি দেখতে পাচ্ছ এখানে রাইট টু লিবার্টির একটা কনসেপ্ট এখানে আমাদের এসছে সো আর্টিকেল নাইনটিন যদি আমরা দেখি আর্টিকেল নাইনটিন আমাদের কিসের মধ্যে পড়ে যায় আমরা যদি প্রত্যেকটা দেখি রাইট টু ইকুয়ালিটি হচ্ছে চোদ্দ থেকে আঠেরো ঠিক আছে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম বা ফ্রিডম অফ রিলিজিয়ান পঁচিশ থেকে আঠাশ ঠিক আছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন রাইটস এগেনস্ট এক্সপ্লয়টেশন হচ্ছে তেইশ থেকে চব্বিশ টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম যেটা সেটা হচ্ছে তোমার উনিশ থেকে বাইশ ঠিক আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট সেটা হচ্ছে আমার 29 সরি উনতিরিশ অ্যান্ড তিরিশ আর তারপর হচ্ছে কালচার এডুকেশন রাইট হলো আর তারপর হচ্ছে বলো কনস্টিটিউশনাল রেমেডিস এটা হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ আমাদের একত্রিশে যেটা ছিল রাইট টু প্রপার্টি একত্রিশে যে রাইট টু প্রপার্টি ছিল সেই রাইট টু প্রপার্টিটা এখন তিনশো এতে চলে গেছে এটা ফান্ডামেন্টাল রাইট ছিল এখন আর নেই এখন এটা কনস্টিটিউশনাল রাইট হয়ে গেছে ঠিক আছে এবং এটা হয়েছে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট খুব ইম্পর্টেন্ট এটা উনিশশো আটাত্তর আচ্ছা তারপর ফান্ডামেন্টাল রাইট এটা হচ্ছে পার্ট আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান হচ্ছে ডিপিএসপি আর ফিফটি ওয়ান এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে সো এখানে দেখো রাইট টু লিবার্টি এবার বাকি অপশন গুলো যেহেতু নিচ্ছে না কোনোটা কোনোভাবেই যাচ্ছে না আছে এবং আর্টিকেল নাইনটিন যেটা ফ্রিডমের মধ্যে যদি দেখি আর্টিকেল হচ্ছে আমার ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন সো আর্টিকেল লিবার্টির এখানে আমরা কোনোটাই উত্তর খুঁজে পাচ্ছি না সো আমরা অপশানটা রাখলাম না মানে আমরা কোয়েশ্চেনটা হয়তো মিসপ্রিন্ট আছে অপশনে আমি জানি না কিন্তু কোনোভাবেই কোনোটার সাথে মিলছে না সো উই ডোন্ট মার্ক এনি আনসার বোঝা গেল নাইনটিন অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটার এখানে মেনশন নেই সো এটা নিলাম না চোদ্দ ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল তিনশো ষাট ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল তিনশো ষাট যেটা অলরেডি মানে সরি ওয়াজ ফার্স্ট ইস্যুড মানে আর্টিকেলটা বলে দিয়েছে বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর নান অফ দি অ্যাবাব বাষট্টি পঁয়ষট্টি পঁয়চাত্তর নান অফ দি অ্যাবাব দেখো এখানে একটা যেটা ব্যাপার বা যেটা আসে ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে আর্টিকেল তিনশো ষাট অলরেডি বলে দিয়েছে বাষট্টিতে ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি আসে সিক্সটি টু ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি পি এম ওয়াস জওয়াহরলাল নেহরু ঠিক আছে তারপরেও আমাদের পঁচাত্তর বা ইয়েতে এমার্জেন্সি এসছে ঠিক আছে সেটা নিয়ে আমরা যাচ্ছি না ওকে আর্টিকেল তিনশো ষাট যেটা বলেছে আর্টিকেল তিনশো বাহান্ন এবং আর্টিকেল তিনশো ছাপ্পান্ন এই দুটো আর্টিকেল এ রিলেটেড মনে রাখা দরকার আর্টিকেল তিনশো ছাপ্পান্ন ইজ স্টেট এমার্জেন্সি আর্টিকেল তিনশো ছাপ্পান্ন ইস স্টেট এমার্জেন্সি অ্যান্ড আর্টিকেল তিনশো বাহান্ন ইস ইজ ন্যাশনাল এমার্জেন্সি সো সেই ক্ষেত্রে আমাদের ভারতে এখনো অবধি একবারের জন্য ফিনান্সিয়াল এমার্জেন্সি আসেনি তাই উত্তর হয়ে যাবে নান অফ দি অ্যাবাভ স্টিল নাও ইন ইন্ডিয়া নো ফিনান্সিয়াল এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সো দে দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন উইল বি নান অফ দি অ্যাবাব ঠিক আছে চলো 15 রিনাউন্ড কোচ জগমিন্দর সিং রিসিভড দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2008 ফর হুইচ স্পোর্ট জগমিন্দর সিং কোন খেলার জন্য 2008 সালে প্রশিক্ষক দ্রোণাচার্য পুরস্কার পে জেনে বলে রাখি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোচদের দেওয়া হয় বিভিন্ন ফিল্ডে যারা কোচিং করান তাদের দেওয়া হয় কারণ দ্রোণাচার্য নিজে সবথেকে বড় শিক্ষক ছিলেন আর্চারি ফিস্ট ফাইটিং রেসলিং ভলিবল কারেক্ট অ্যানসার আর্চ রেসলিং কুস্তি ঠিক আছে তো দ্রোণাচার্য অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এটা দু সালের কথা সো কোয়াইট ব্যাক এবং আমরা এখানে একটু ডিটেলসগুলো দেখে নেব দু হাজার তেইশের যে উইনার রেগুলার ক্যাটেগরির মধ্যে কারা কারা রয়েছে রেগুলার ক্যাটেগরির মধ্যে লালিত কুমার রেসলিংয়ের জন্য আর বি রমেশ চেস মহাবীর প্রসাদ সাইনি অ্যাথলেটিক্স শিবেন্দ্র সিং হকি গণেশ প্রভাকর দেব্রুলকর মাল্লা লাইফটাইম লাইফ টাইম ক্যাটেগরি জাস্কিরাত সিং গ্রেওয়াল গল্ফ ইম্পর্টেন্ট এটা ভাস্কর ই কাবাডি জয়ন্ত কুমার পুশিলাল টেবিল টেনিস এটা কথা বললাম কোথায় বলছে বা কি ক্ষেত্রে দেওয়া হয় ফিল্ড আউটস্ট্যান্ডিং কোচেস ইন স্পোর্টস গেমস এই ক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ডেড বাই কোন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যাশ রিওয়ার্ড পনেরো লাখ টাকা ফর লাইফ টাইম দশ লাখ ফর রেগুলার মানে এই যে এখানে যারা রয়েছে তারা টেন ল্যাক্স আর এখানে যারা রয়েছে তারা ফিফটিন লাখ ইনস্টিটিউটেড কবে থেকে শুরু নাইনটিন এটা মাথায় রেখো ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই ফার্স্ট রেসিপিয়েন্ট প্রথম কারা পেয়েছিল ভালচন্দ্র ভাস্কর ভাগবত ওম প্রকাশ ভারদ্বাজ অ্যান্ড ও এম নাম্বিয়ার ইন নাইনটিন এইটটি ফাইভ অনেক সময় প্রশ্ন দেয় হু ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দোনাচার্য অ্যাওয়ার্ড বা এদের মধ্যে দোনাচার্য অ্যাওয়ার্ডের ফার্স্ট কে দ্য আনসার ইজ হিয়ার ক্লিয়ার চলো নেক্সট ইন হুইথ সিটি অলিম্পিক দ্য টু থাউজেন্ড এইট অলিম্পিক দু হাজার আটের অলিম্পিক সাংঘাই বেইজিং টোকিও সিওল এইখানে এ এখন আমাদের অলরেডি সরি এখন আমাদের অলরেডি আরেকটা অলিম্পিক্স ঘটে চলেছে দু চব্বিশ আমার হয়ে যাচ্ছে প্যারিসে দু আঠাশ প্যারিস ইজ ইন ফ্রান্স দু আঠাশ লস অ্যাঞ্জেলেস ইউএসএ এবং দু হাজার বত্রিশ এখন অবধি ঠিক রয়েছে ব্রিসবেন অস্ট্রেলিয়া ব্রিসবেন অস্ট্রেলিয়া ঠিক হ্যাঁ এখন অবধি ঠিক রয়েছে সো এখানে কারেক্ট অ্যান্সার আটের অলিম্পিক বেইজিং

সো তার মধ্যে অনিল কুম্বলে ভি ভিএস লক্ষ্মণ হরবাজান জাহির খান কারেক্ট অ্যান্সার এটা আমরা যাচ্ছি দু হাজার গল্প ইট ইস জাহির খান দু হাজার তেইশে দু হাজার তেইশে এই পাঁচজন কারা হু আর দিস ফাইভ ক্রিকেটার্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কারা প্যাট কামিন্স ন্যাট সিভার ব্রান্ট মিচেল স্টার্ক উসমান খোয়াজা অ্যাশ না এখানে অ্যাকচুয়ালি যেটা আমাদের হচ্ছে বা যেটা আমাদের মানে বলা যায় তারা হচ্ছে মানে মিচেল স্টার্ক উসমান খাওয়াজা মার্ক উড হ্যারি ব্রুক ঠিক আছে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ঠিক আছে অ্যাশ গার্ডনার ইনি ইনি কিন্তু উইমেন মানে ফিমেল ক্রিকেটার মেল তারপর হচ্ছে মার্ক উড ইংল্যান্ডের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তারপর মারকুডের পরে হচ্ছে ওটা যেন কে উসমান খোয়াজা অস্ট্রেলিয়া মেল ঠিক আছে অস্ট্রেলিয়া মেল আরেকটা হচ্ছে লাস্ট হ্যারি ব্রুক ইংল্যান্ড মেল আর উইসডেনের উইজডেন ইয়েতে টেস্ট ক্রিকেটার বা উইজডেন ট্রফি ঠিক আছে মানে টেস্ট ইয়েতে যেটা পেয়েছে সেটা হচ্ছে ট্রাভি সেট আর টি টোয়েন্টি ক্রিকেটার হেলি ম্যাথিউস ঠিক আছে তাহলে উইজডেন ট্রফি কে পেয়েছে উইজডেন ট্রফি হচ্ছে টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার সেটা পেয়েছে অস্ট্রেলিয়ার ভারতের কে দেখলেই যে জ্বলে ওঠে ট্রাভি সেট ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিলেন আর টি টোয়েন্টি প্লেয়ার

চলো পরের কোয়েশ্চেনে যাই আঠেরো হু রোড দা ফেমাস সং ইম্যাজিন ইম্যাজিন এর মধ্যে কার লেখা জন লেনন রিকি মার্টিন পিট সেগার লব রবসন কারেক্ট অ্যান্সার জন লেনন উনিশ হোয়াট ইজ জগদ্দল জগদ্দল কি শর্ট স্টোরি একটি পুরনো ফোর্ড গাড়ি পাস অ্যান্ড ওল্ড ফোর্ড পাড়ি আর কি আ মুভি একটি চলচ্চিত্র একটি ফ্যাক্টরি জগদ্দল হচ্ছে একটা এলাকা যেখানে আমাদের বলা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল ইটস ম্যানুফ্যাকচারিং হাব অফ জুট ইন্ডাস্ট্রি জগদ্দল আ ম্যানুফ্যাকচারিং হাব অফ জুট ইন্ডাস্ট্রি তাহলে ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং পার্টটাকে আমরা কি নামে জানি স্যার অবভিয়াসলি যেখানে ইন্ডাস্ট্রির মাল মশলা তৈরি দ্যাট ইজ ফ্যাক্টরি ক্লিয়ার চলো 20 আ ক্যারেক্টার ইন দা প্লে শাইলক শাইলকের ক্যারেক্টার মানে শাইলক যে নাটকের একটি চরিত্র এজ ইউ লাইক ইট তারপর হচ্ছে দা মার্চেন্ট অফ ভেনিস দা টেম্পেস্ট তারপর হচ্ছে 12 নাইট ঠিক আছে সো এখানেই এজ ইউ লাইক ইট দেখি সেখানে চারটি ক্যারেক্টার মনে রাখা উচিত ডিউক রোজালিন্ট ফ্রেডরিক আর চেলিয়া ঠিক আছে ডিউক রোজালিন্ড ফ্রিড্রিক আর হচ্ছে চেলিয়া ঠিক আছে তারপর আসি অ্যাকচুয়ালি প্রশ্নটা উত্তর যেটা হবে মার্চেন্ট অফ ভেনিস এতক্ষণ তোমরা আনসার করিয়ে ফেলেছো মার্চেন্ট অফ ভেনিসে কার কার নাম পড়তে হবে অ্যান্টোনিও ব্যাসানীয়ো সাইলক্ত হল পোর্শিয়া এই নামগুলো খুব ইম্পর্টেন্ট তারপর আসি টেম্পেস্ট দ্য টেম্পেস্ট এটা থেকে আগেও প্রশ্ন এসছে টেম্পেস্টের মধ্যে কার নাম রাখবে টেম্পেস্টের মধ্যে রাখবে প্রসপেরো মিরান্ডা অ্যালোনজো সাইকোর্যাক্স ঠিক আছে মেন প্রোটাগনিস্ট প্রসপেরো মিরান্ডা সাইকোর্যাক্স অ্যালোনজো ঠিক আছে এদের নামগুলো মনে রাখা দরকার বিশেষ করে এই পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে আর তারপর হচ্ছে টুয়েলথ নাইট ওকে অর্সিনো অলিভিয়া ভিওলা মালভোলিও ফেস্টি ঠিক আছে অরসিনো অলিভিয়া ভিওলা ঠিক আছে অর্সিনো অলিভিয়া ভিওলা আর একটা যেন কি ছিল মালভোলিও ঠিক আছে শেক্সপিয়ারের ক্যারেক্টারের চরিত্রগুলো থেকে মিসলেনিয়াসে ভালোই প্রশ্ন আসে প্রত্যেক বছরই আমরা একটা করে পেয়েছি ক্লিয়ার ক্লিয়ার প্রত্যেকটাই শেক্সপিয়ার লেখা বলার কিছু লাখে না অল আর রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার এবং ওনাকে বলা হতো বার্ড অফ এভন ওনাকে বলা হতো বার্ড অফ এভন ঠিক আছে চলো হু ওয়াজ ফাউন্ডার অফ দাস ডাইনাস্টি ইন ইন্ডিয়া ভারত বংশে দাস বংশের প্রতিষ্ঠাতাকে দাস না দিলে এটা আমরা বলা উচিত স্লেভ ডাইনাস্টি মাহমুদ অফ মাহমুদ বা মাহমুদ ধরি মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আয়বক ইলতুতমিশ ঠিক আছে কে আমাদের এই দিয়ে করেছে তো দেখো প্রথমে যেটা বলি দাস বংশ এটা ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই টুয়েলভ জিরো সিক্স থেকে টুয়েলভ নাইনটি আমাদের এখানে দাস বংশ হয় দাসবংশর প্রতিষ্ঠাতা বা দাস বংশ ওয়াজ দাস বংশর পরে বা দাস বংশর পরে যে ডাইনাস্টি আসে দিল্লি সালতানাতে সেটা হচ্ছে খিলজি ডায়নাস্টি ঠিক আছে দাসবংশের পরে যে ডাইনাস্টি আসে সেটা হচ্ছে খিলজি বা খোলজি ডায়নাস্টি ঠিক আছে এবার তারপর যদি দেখি এই যে দাসবংশের প্রতিষ্ঠাটাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে কুতুবুদ্দিন আয়বক কুতুবুদ্দিন আয়বক কুতুবুদ্দিন আয়বকের কোনলুক ডায়নাস্টি ফার্স্ট রুলার অফ মামলুক ডায়নাস্টি দ্যাট ওয়াজ কুতুবুদ্দিন আয়বক এবং তিনি কি ছিলেন মানে অ্যাকচুয়ালি ছিলেন হি হি আ আ টু টু মুহাম্মদ এই যে মোহাম্মদ ঘড়ি তার স্লেভ হিসেবে ছিলেন বা ছিলেন আর কি তারপর হচ্ছে যে এখানে আমাদের এখানে যেটা মেন উনি কুতুব মিনার কনস্ট্রাকশন শুরু করেন স্টার্টেড কনস্ট্রাকশন যেটা ফাইনালি ফিনিশ করেছিল ইলতুৎমিশ ঠিক আছে ঠিক আছে এবং কুতুবুদ্দিন আয়বকের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে তার কোট পোয়েট হাসান নিজানি তাকে বলা হতো কি সুলতান আর লাখ তাকে বলা হতো সুলতান আর লাখ বক্স ঠিক আছে এবং ওনার পরে অ্যাকচুয়ালি মানে ইয়ে হয়েছিল যে ওনার অ্যাকচুয়ালি এই যে ইলতুত বাবু ঠিক আছে যিনি অ্যাকচুয়ালি মামলুক ডায়নাস্টির সব থেকে বড় রুলার সেই ইলতুত অ্যাকচুয়ালি ছিলেন সান ইন ল অফ আয়বক যদিও আয়বক এর পরে আয়বক ওয়াজ সাকসিডেড বাই কিন্তু তারপরে ইলতুত দোস্টেন্ট রুলার আইবক স্টার্টেড বিল্ডিং কুতুব মিনার এবং ওর ডেথ হয়ে যায় বারোশো দশ সালে ঠিক আছে

बारोशो छत्तीसिडेड बार्ट एंड लास्ट फिमेल रूलर अब दिल्ली सल्तानत राजिया सुलताना फार लास्ट फिमेल रूलर दिल्ली सलतानत ঠিক আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ফিমেল রুলার অফ দিল্লি সালতানাত ক্লিয়ার এবং এরপরে তারপর হয়েছে আমাদের ওই বিয়ে মামুদ অফ গাজনি মামুদ অফ গাজনি অ্যাট্যাকড ইন্ডিয়া নাইনটিন টাইমস হাজার থেকে হাজার সাতাশ এডি ঠিক আছে এবং অ্যাট সোমনাথ টেম্পেল গুজরাটে ওয়ান জিরো টু সেভেন এইট ক্লিয়ার সো দিস মানে একটু আমরা ইনফরমেশন নিয়ে নিলাম অ্যাবাউট দ্য ভ্যারিয়াস রুলার যেগুলো আমাদের কোয়েশ্চনে এসেছিল চলো টোয়েন্টি টু দ্য ব্ল্যাক সয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ নোন অ্যাস এটা কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেন ব্ল্যাক সয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ নোন অ্যাস রেগুর টেরোসা তেরাই বা তরাই ল্যাটেরাইট ঠিক আছে দ্য ব্ল্যাক সয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ নোন অ্যাস আমরা ছবি দেখি একটা এখানে আমরা একটু একটু আইডিয়া দেখো অ্যালুভিয়াল হচ্ছে এই ব্লু রঙটা দিস ইজ অ্যালুভিয়াল তার মানে এই পুরো পার্টটা দিস ইস অ্যাকচুয়ালি অ্যালুভিয়াল সয়েল ব্লু কালার যেখানে যেখানে দেখতে পাচ্ছিস দিস ইস অ্যালুভিয়াল সোয়েল ফর এক্সাম্পল এখানে এখানে ঠিক আছে এই পার্টটা তো ডেজার্ট ডেজার্ট সয়েল তারপর এই যে এই রংটা যেখানে দেখা যাচ্ছে এই এই দিস পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি রেড অ্যান্ড ব্ল্যাক মিক্সড রেড অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে তারপর ছত্তিশগড় উড়িষ্যাতে যেটা ডিপ এটা দেখা যাচ্ছে দিস ইজ রেড সয়েল ঠিক আছে দিস ইজ রেড সয়েল ওকে আর তারপরে এই উপরেরটা তো obviously মাউন্টেনিয়াস এরিয়া এটা বলে দেওয়ার কোন ইয়ে রাখে না দিস is মাউন্টেন সয়েল ঠিক আছে এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এখানে ব্ল্যাক সয়েল ঠিক আছে এবং এই যে হালকা এইটা যেটা রংটা দেখতে পাচ্ছিস দিস ইজ ল্যাটেরাইট সয়েল

ল্যাটার কথাটা মানে হচ্ছে ব্রিক এখানে তো পুরো আমাদের ইয়ে রইলই মানে তোর যেটা বলে লোকেশন সো ইউ ক্যান অলরেডি সি অ্যান্ড ফাইন্ড আউট ঠিক আছে ব্ল্যাক সয়েল ওয়েস্টার্ন পার্টে যেটা এইখানে আমরা পাচ্ছি এই যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ঠিক আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এমপি হ্যাঁ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পার্ট সব কিছুটা গুজরাটের পার্টে পাচ্ছিস এই যে

গ্যাঙ্গেস সন ঝেলাম কৃষ্ণ গঙ্গা সোন ঝিলাম কৃষ্ণ নদী ঠিক আছে নাগার্জুনা সাগর মাল্টিপারপাস প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে গুন্টুর ডিস্ট্রিক্ট গুন্টুর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ গুন্টুর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে গুন্টুর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ তো এখানে যদি আমরা দেখতে পাই এখান থেকে কয়েকটি জিনিস একটু জেনে রাখ ভারতে হায়েস্ট ড্যাম ভারতে হায়েস্ট ড্যামেহেরি ড্যাম উত্তরাখণ্ড ঠিক আছে ভারতে হায়েস্ট ড্যাম ইজ তেহেরি ড্যাম তারপর হচ্ছে আমাদের লঙ্গেস্ট ড্যাম ইজ হিরাকুট আর ওল্ডেস্ট ড্যাম হচ্ছে কাল্লানাই লংগেস্ট ড্যাম হিরাকুট ওড়িশা আর ওল্ডেস্ট ড্যাম ইজ কাল্লানাই তামিলনাড়ু আর নাগার্জুনা সাগর কোথায় কৃষ্ণ নদী ড্যাম মানে কৃষ্ণা সাগর ছবিটা নাগার্জুনা সাগর ড্যাম এইটা হলো আমার নাগার্জুনা সাগর ড্যাম ঠিক এইটা হলো নাগার্জুনা সাগরের ড্যাম ওই যে কৃষ্ণা নাগার্জুনা সাগর পেনার এই যে ভালো করে লক্ষ্য কর এই যে কৃষ্ণ নদী আর এই যে নাগার্জুনা সাগর ড্যাম কৃষ্ণ নদীর ওপর গঠিত ঠিক ইন আন্ধ্রপ্রদেশ আর এটা হলো ভারতের বিভিন্ন ড্যাম ভারতের যেখানে যেখানে রয়েছে তার একটা ছোট্ট এই যে নাগার্জুনা সাগর ইজ লোকেটেড ইন কৃষ্ণ ড্যাম

বলছে শূন্য ডিগ্রি উষ্ণতায় দশ গ্রাম বরফ ও দশ গ্রাম জল মেশানো হলো মিশ্রণের উষ্ণতা হবে এক ডিগ্রি শূন্য ডিগ্রি দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখানে যেটা হচ্ছে এটা একটা জিনিসের সম্বন্ধে আইডিয়া যেতে হবে যেটা হচ্ছে ধর বাইরে বরফকে আনা হলো তাই তো তো বরফ কিছুক্ষণ পর গলে আস্তে আস্তে জল হয় গরমটা কোথায় গরমের যেটা স্টোর থাকছে বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ হিট থাকছে সেই হিটটাকে আমরা কি বলি সেই হিটটাকে আমরা খুব একটা সুন্দর নাম দি যেটাকে আমরা বলি লেটেন্ট হিট তো লেটেন্ট হিট অফ আইস কত লেটেন্ট হিট অফ আইস হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম লেটেন্ট হিট অফ আইস ইজ এই ক্যালোরি পার গ্রাম এইটটি ক্যালোরি পার গ্রাম তাহলে এইটটি ক্যালোরি পার গ্রাম মানে কি এখানে লিখতে পারি তাহলে ওয়ান গ্রামের জন্য আশি ক্যালোরি এই স্টেটমেন্টটা তো ঘুরিয়ে ক্যালোরি পার গ্রাম তাহলে এক গ্রামের জন্য আশি ক্যালোরি ঠিক আছে স্যার তাহলে এখানে কত দিয়েছে রে দশ গ্রাম আফাইস তাহলে টেন গ্রামের জন্য দশ ইন্টু আশি ক্যালোরি তার মানে আটশো ক্যালোরি লাগছে আটশো ক্যালোরি লেটেন হিট লাগছে যখন আমি দশ গ্রাম আইস ব্যবহার করছি ঠিক আছে এইবারে আমার যদি দেখা যায় যে এবারে আমার ওয়াটারের কোনটা ওয়াটার জল ছাড়ছে হিট রিলিজড বাই ওয়াটার তাহলে হিট রিলিস বাই ওয়াটার জল ছাড়ছে যেভাবে হিট রিলিজড বাই ওয়াটার এটা কিভাবে বার করব যতটা জল দিয়েছে মাস অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি মানে টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি মানে টেম্পারেচার ডিফারেন্স বোঝা গেল তাহলে এখান থেকে যদি আমি দেখি তাহলে মাস অফ ওয়াটার এখানে কত দিয়েছে মাস অফ ওয়াটার কত দিয়েছে তোরা বলবি স্যার দশ গ্রাম স্পেসিফিক হিট কত স্পেসিফিক হিট বা স্পেসিফিক যেটা বলে যে ওয়াটারের ক্ষেত্রে এক টেম্পারেচার ডিফারেন্স কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমার ধরে নে দশ ডিগ্রি সেন্টিগ্রেডে গেছি তাহলে টেন কোয়েশ্চেনটা দশ থাকবে টেম্পারেচার দ্য যাচ্ছে সো কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে একশো তাহলে একশো ক্যালোরি ওয়াটার হিট রিলিজ করেছে ঠিক আছে তাহলে আমার সেই জায়গা থেকে যাবে কত যে এইবারে যদি আমি দেখি তাহলে তাহলে আমার মাস অফ ওয়াটার যদি বার করতে হয় তাহলে একশো ইকুয়ালস টু এম বাই লেটেন ঠিক আছে একশো সরি বাই লেটেন্ড হিট বলছি যে আমার হিট রিলিজ এটা হিটের অঙ্ক হিটের ফর্মুলার আর কি এটা বার করা যায় মাস তা হিট রিলিস্ট কত একশো এখানে পেয়েছিস মাস কত জানি না স্যার লেটেন্ড হিট কত লেটেন্ড হিট কত পেয়েছিস রে আশি আশি না আটশো লেটেন হিট পেয়েছি আশি আশি এইটটি এইটটি তাহলে টোটাল কত হচ্ছে তাহলে এম ইকুয়ালস টু কত একশো বাই আশি তাহলে হচ্ছে ফাইভ বাই ফোর তাহলে ফাইভ বাই ফোর অলরেডি চারের ভাগে চার ভাগ আমার ওখানে লেগে গেছে কনভার্ট করতে তো সেই দিক থেকে কারেক্ট অ্যান্সার আমার হয়ে যাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড একটু ভজগত লেট্যান্ড হিট অফ আইস আশি ক্যালোরি পার গ্রাম তাহলে এক গ্রামের জন্য আশি ক্যালোরি দশ গ্রামের জন্য আটশো ক্যালোরি তাহলে স্পেসি হিট রিলিস্ট কত একশো ক্যালোরি তাহলে হিট রিলিস্ট একটা মাস লেট্যান্ড হিটের একটা ফর্মুলা এখান থেকে আমরা মাস কতটা পাই সেটা আমরা দেখলাম সেটা দেখছি ফাইভ বাই ফোর তো সেই জায়গা থেকে কত টেম্পারেচার মানে অলরেডি এই টেম্পারেচারটা যেটা মানে কনভার্শন করতে লেগে সেটা অলরেডি ইউজড আপ তাই কত এক্সট্রা টেম্পারেচার লাগছে আর লাগছে না দ্যাট ইজ জিরো ডিগ্রি ক্লিয়ার চলো পঁচিশ ইফ নাম্বার অফ আ সাবস্টেন্স ইস ফিফটিন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইস মানে এটা ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে বলেছে কোন পদার্থের পারমাণবিক সংখ্যা পনেরো হলে তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো তাহলে আমরা কি দেখলাম যে অ্যাটমিক নাম্বার বা জেড ইকুয়ালস টু ফিফটিন এবার আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন হিসেবে সাজাই কে সেল থেকে শুরু এল সেল এম সেল কে এর কত কে সেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে দুই এল সেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি আট তাহলে দুই প্লাস আট দশ হয়ে যায় পনেরো মাইনাস দশ কত পড়ে থাকে পাঁচ তাহলে পাঁচটা এখানে বসবে সো কারেক্ট অ্যান্সার ইজ সি ভ্যালেন্সি কত হয়ে যাবে আমি কি শিখিয়েছি পাঁচ হয়ে গেলে ভ্যালেন্সি বার করতে হয় এইট মাইনাস ফাইভ ইকুয়ালস টু থ্রি তাহলে ভ্যালেন্সি হচ্ছে তিন ইলেকট্রন হচ্ছে পাঁচ এটা কি করে বার করব ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস বার করার ফর্মুলা হচ্ছে এটা ইলেকট্রন টু এন এর স্কয়ার এন মানে নাম্বার এন স্ট্যান্ডস ফর এন স্ট্যান্ডস ফর সেল নাম্বার সেখানে কে হচ্ছে যদি ওয়ান হয় কে এর ক্ষেত্রে এন ইকুয়ালস টু ওয়ান তাহলে টু এন স্কোয়ার মানে টু এর ওয়ান এর স্কোয়ার কে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু মানে কি করে এলো স্কোয়ার ওয়ান টু টু ওয়ান এম হলে এর সংখ্যা কত দুই তাহলে টু এন স্কোয়ার মানে টু ইন্টু টু এর স্কোয়ার তারপরে টু ইন্টু টু ইন্টু টু ম্যাক্সিমাম আট তাহলে এন সেল সরি কে এল সেল এল এবার এম সেল এম সেল এন ইকুয়ালস টু থ্রি তার মানে টু ইকুয়ালস টু থ্রি এ স্কোয়ার মানে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে আঠেরো এইভাবে চলতে থাকবে পরেরটা বত্রিশ তারপরে যেরকম এগুলো থাকবে এইভাবে ক্যালকুলেট করি আমরা এক একটা সেলে ম্যাক্সিমাম কত করে ইলেকট্রন থাকবে ঠিক আছে ছাব্বিশ উইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ মোর সলিউবেল ইন ওয়াটার এই কম্পাউন্ডগুলোর মধ্যে সব থেকে সলিউবিলিটি কার বেশি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এমজিওইচ স্টনশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম হাইড্রক্সাইড সলিউবিলিটির ব্যাপারটা বুঝতে গেলে একটু আমরা টেবিল দেখি দেখ ফার্স্টে আইডেন্টিফাই কর ওইগুলো কোথায় আছে ম্যাগনেশিয়াম স্টনশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম পেয়েছিস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম তার মানে গ্রুপ টুতে রয়েছে সো দে আর অল ইন গ্রুপ টু এবং গ্রুপ টু কে আমরা কি বলি কি নামে জানি অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ ওয়ান কে জানি অ্যালকালি মেটাল গ্রুপ সিক্সটিন কে জানি চালকোজেন এটা অক্সিজেন ফ্যামিলি ষোলো সতেরো কে বলি হ্যালোজেন আঠেরো কে বলি নোবেল গ্যাস ঠিক আট কি হলো প্রথমে ম্যাগনেশিয়াম সবার মানে এই হিসাবে যদি দেখি ম্যাগনেশিয়াম ওপরে মানে ম্যাগনেশিয়াম এক দুই তিন চার বলা হয় আমরা যত ডাউন দ্য গ্রুপ যাব ইফ উই গো ইফ উই গো ইফ উই গো ডাউন দ্য গ্রুপ যত আমরা গ্রুপ যাবো এরম ভাবে যত আমরা ডাউন দ্য গ্রুপ যাবো তত সলিউবিলিটি বাড়বে ঠিক আছে এটা একটা নোশান মনে রাখা উচিত এক্সপ্লেন করবো যখন পিরিয়ডিক টেবিল পড়ানো হবে স্যার এক্সপ্লেন করে দেবে কিন্তু এটা মনে রাখতে হবে ডাউন দ্য গ্রুপ গেলে সলিউবিলিটি বাড়ে ঠিক আছে বেশি সলিউবেল হয়ে যায় সো এখানে সব থেকে নিচে কে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এবং সব থেকে নিচে তুই বললি স্যার বেরিয়াম আছে তাই না রেডিয়াম আর ওপরে বেরিলিয়াম তো অপশানে দেয়নি তাহলে আমার সেই জায়গা থেকে এখানে ম্যাগনেশিয়াম স্ট্রনশিয়াম ক্যালসিয়াম সব থেকে নিচে বেরিয়াম আছে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি এরম অনেকগুলো ট্রেন্ডস থাকে যেমন এই যে ধর এইখান থেকে এই যে সবসময় হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকিটা কনসিডার করবি যেমন ধর নাম্বার যত যাচ্ছি তত বাড়ছে তাই তো আবার ধর আমি বলছি এই দিকের গুলো হচ্ছে মেটাল যত এগোচ্ছি তত নন মেটাল তাহলে এই যে ভ্যালেন্সি ফর এক্সাম্পল সোডিয়ামের ভ্যালেন্সি কত ধর এক ম্যাগনেসিয়ামের দুই ঠিক আছে অ্যালুমিনিয়ামের তিন আচ্ছা অন্য কালি দিয়ে লেখা যাক সোডিয়ামের ভ্যালেন্সি কত জানি আমরা সোডিয়ামের ভ্যালেন্সি এক ম্যাগনেশিয়ামের দুই অ্যালুমিনিয়ামের তিন সিলিকনে চার ফসফরাসের তিন আর পাঁচ দুটোই হয় তো হিসেব মতো এখানে আমরা ধর চারের পরে এটা পাঁচ নম্বরে আছে কারণ পনেরো এটা হয়ে যাবে তিন সালফারের ভ্যালেন্সি দুই ক্লোরিনের এক আর্গনে জিরো তাহলে ভ্যালেন্সির ট্রেন্ডটা দেখ ভ্যালেন্সি যদি আমি দেখি গ্রুপ অনুযায়ী তাহলে সরি মানে পিরিয়ড অনুযায়ী পিরিয়ড আর ট্রেন গ্রুপ দুটো আলাদা করে পড়তে হয় ভ্যালেন্সি চারটা কী হলো বাড়লো তারপর কমলো এক দুই তিন চার কমলো তারপর তিন দুই এক শূন্য তাই তো প্রথমে বাড়লো তারপর কমলো গ্রুপে দেখ ভ্যালেন্সি সব কটা সেম সোডিয়াম এক লিথিয়াম এক হাইড্রোজেন এক রুবিডিয়াম এক সিজিয়াম এক ফ্রনসিয়াম এক তাহলে ডাউন দ্য গ্রুপ ভ্যালেন্সি রিমেন্স সেম এরকম অনেকগুলো ট্রেন্ড পড়তে হয় তেমন ধর এগুলো হচ্ছে মেটাল ওগুলো হচ্ছে নন মেটাল তাহলে মেটালিক ক্যারেক্টার যখন আমরা পিরিয়ড ওয়াইজ যাচ্ছি মেটালিক ক্যারেক্টার কমছে আবার যখন এই মানে যদি এরমভাবে লেফট টু রাইট যাই তাহলে মেটালিক ক্যারেক্টার কমছে মানে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে এগুলো পিরিয়ডিক টেবিলে খুব দারুণভাবে ট্রেন্ডস মনে রাখতে হয় উইথ লজিক ঠিক আছে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আিরিমিডিন এটা আমি বায়োতে পড়িয়েছি ডিএনএর দুটো বেস লাগে একটা বেস বেস বা আমরা যে জানি এ জি আমরা দেখি দেখে নি একবার পিউরিন কোনগুলো পিউরিন বলছে আমাদের পিউরিন বলছে কোনটা অ্যাডেনিন আর গুয়ানিন ঠিক আছে আর পিরিমিডিন কোনটা বলছে পিরিমিডিন আমাদের বলছে হচ্ছে সাইটোসিন ইউরাসিল আর থাইমিন মনে রাখা উচিত এই যে ইউরাসিল এটা ইউরাসিল থাকে তাহলে এখানে বুঝবো কি করে এখানে কার্বন নাইট্রোজেন বন্ডিং দুটো করে থাকে কার্বন বন্ড বা বন্ডেড মলিকিউল দুটো বন্ডেড রিং দুই আর এখানে কার্বন নাইট্রো বন্ড রিং একটা ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনার কোনে একটা রিং দুটো রিং একটা রিং দুটো রিং এখানে একটাই রিং একটাই রিং একটাই রিং সো পিউরিন কোনটা অ্যাডি আর অ্যাডেনিন আর গুয়ানিনিমিন সাইটোসিন ইউরাসিল থাইমিন তাহলে এখানে আমাদের কোনটা জানতে চেয়েছে যে পিরিমিডিন কোনটা নয় তাহলে পিরিমিডিন কোনটা নয় এর মধ্যে থেকে আমরা পড়লাম কি যেটা আমাদের পিউরিন সেটাই আমাদের পিরিমিডিন নয় যেটা আমাদের পিউরিন সেটাই আমাদের পিরিমিডিন নয় তাহলে এইটা আমাদের এইটা হয়ে সরি এইটা হয়ে গেল আমাদের পিউ পিরিমিডিন ঠিক আছে তাই তো এইটা হয়ে গেল আমাদের পিরিমিডিন হ্যাঁ অ্যাডি আর গুয়া হচ্ছে পিউরিন তার মানে পিউরিন তার মানে গুয়ানিন দিস ইজ পিউরিন এটা হচ্ছে আমার পিরিমিডিন মানে পিরি আর এটা হচ্ছে পিরি বন্ডিংটা কি হয় বন্ডিং ডিএনএ এর ভেতরে হয় এ বন্ড ডবল বন্ড উইথ থাইমিন যখন এটা হচ্ছে ডিএনএ আর যদি আর এর ক্ষেত্রে হয় তখন বন্ডিং হয় এটা আর এই বন্ডিংটা দুজনের ক্ষেত্রেই সেম So correct answer is C. next বে অফ বেঙ্গল আর অ্যানালাইজ উইথ দ্যেল্প অফ দ্য ফলোইং ম্যাপ বলছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ বিশ্লেষণ করা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ স্যাটেলাইট ইমেজারি জিআইএস অক্সফোর্ড এটা যত এবার দু সালে যখন ছিল তখন আমাদের অনেক টেকনোলজি পিছিয়েছিল বুঝতেই পারো পনেরো বছর টেকনোলজি অনেক এগিয়েছে তো সেই জায়গাগুলো থেকে বা সেই ইয়ে থেকে আমরা যেখানে যেখানে যেটা যেটা পড়েছি এখানে লজিক্যালি বা পিএসসি উত্তর নিয়েছিল টপ এই ট্রপিক্যাল বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু এখন তার সাথে এই দুটোই কিন্তু অপশান চলে টোপোগ্রাফিও চলে স্যাটেলাইট ইমেজেরি বেশি কিন্তু স্যাটেলাইট ইমেজেরি প্রেজেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে স্যাটেলাইট ইমেজেরি বেশি দেখা হয় ঠিক আছে এখানে কি বলেছে টোপোগ্রাফিক ম্যাপ ইজ দ্য ইউজ অফ এলিভেশন কন্ট্রোল লাইনস যাতে শেপ অফ দ্য আর্থ সার্ফেস আমরা যে আর্থের যে কন্ট্রোল লাইনস জিওগ্রাফি যারা একটু ডিটেলসে পড়ে বা ইলেভেন টুয়েলভের যে জিওগ্রাফি থাকে সেখানে যেটা বলতে হয় সেখানে আমরা দেখতে পাই স্যাটেলাইট ইমেজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট টুলস যেটা কারা দেখে মেট্রিওলজিস্ট ঠিক আছে ক্লিয়ার কনসাইজ অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ হাউ ইভেন্টস আর ফোল্ডিং সেই জন্য আমি বললাম যে স্যাটেলাইট ইমেজেস এখন বেশি সব থেকে পপুলার হয়েছে ঠিক আছে জিওগ্রাফিক জিআইএস কম্পিউটার সিস্টেম ফর ক্যাপচারিং স্টোরিং চেকিং একটু পজিশন সার্ফেসে কোনটা কী কেভাবে কী পজিশন রয়েছে সেটা দেখার জন্য জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ফুল ফর্মগুলো কিন্তু দেয় জিআইএস এর ফুল ফর্ম ক্লিয়ার বোঝা গেল তাহলে এখনকার রেসপেক্টে স্যাটেলাইট ইমেজেস তখনকার রেসপেক্টে টোপোগ্রাফি ছিল দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ সরি রিপাবলিক অফ ইন্ডিয়া ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন সি রাজা গোপালাচারী বাবু রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এটা আমাদের খুব সোজা কোয়েশ্চেন ফার্স্ট ইলেকটেড প্রেসিডেন্ট আমাদের ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে বাবু রাজেন্দ্র প্রসাদ তার লেখা বিখ্যাত বই ইন্ডিয়া ডিভাইডেড সেটা বহু পরীক্ষায় এসছে তারপর আত্মকথা ঠিক আছে সালে অ্যাকচুয়ালি বলা হয় নাইনটিন তে একে ফাইনালি প্রিসাইড করেছিলেন রাজেন্দ্র প্রসাদ কারণ প্রথমে একটা ঝামেলা হলো যে ওই মানে মতের মানে একটা তৈরি হলো একে নিয়ে মানে তোমার এন এস বোস আর গান্ধীজির মধ্যে পত্তাবি সাপোর্ট করলেন গান্ধীজি আলটিমেটলি প্রিসাইড মানে প্রিসাইড ওভার করেছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ আচ্ছা এখানে সরদার বল্লভভাই প্যাটেল ফার্স্ট হোম মিনিস্টার ঠিক আছে আর কি যেটাকে বলে তোমার হচ্ছে ইয়ে ওই আরে বলো না আয়রন ম্যান অফ ইন্ডিয়া ঠিক আছে আর তার সাথে ওনাকে বানিয়ে যেটা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি

ठीक है फर्स्ट एंड लास्ट गवर्नर जनरल ऑफ इंडिया क्लियर ওকে চলো নেক্সট থার্টি উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ অনার্ড টু চেয়ার দ্য নয় গ্রুপ অফ টোয়েন্টি টোয়েন্টি মিটিং এটা খুব ইম্পর্টেন্ট বিকজ হালে আমাদের যেটা ইয়েতে হয়ে গেল ঠিক আছে মিটিং মানে যেটাকে আমরা গ্রুপ অফ টোয়েন্টি বলি যেটা আমাদের দু তেইশ যেটা হয়ে গেল টু থাউজেন্ড টোয়েন্টি হোস্টেড ইন্ডিয়া ইট আহ সরি ডান নিউ দিল্লি ঠিক আছে দু হাজার চব্বিশে আছে আর দু হাজার বাইশে বালিতে হয়েছিল আর এই দু হাজার নয় এখানে ইউএসএ হয়েছিল ব্যারাক ওবামায় এসেছিলেন এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে একবার দেখে নাও আর্জেন্টিনা ইউনাইটেড কিংডম ব্রাজিল ক্যানাডা ইউএসএ ইটালি সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া ফ্রান্স জার্মানি জাপান মেক্সিকো সৌদি আরেবিয়া ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ ইন্ডিয়া চায়না রাশিয়া অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া অ্যান্ড টার্কি ঠিক আছে দ্য ইন্ডিয়ান অথার হু ওন দ্য টু থাউজেন্ড এইট বুকার লেখক দু আট সালের বুকার প্রাইসে পেয়েছিলেন তিনি হলেন ভিএস নাইপল কিরণ দেশাই তারপর হচ্ছে আমাদের অরুন্ধতি আর আরাবিন্দ আডিগা দু আট সালে পেয়েছিলেন আরাবিন্দ আডিগা এই সময় পেয়েছিলেন আরাবিন্দ আডিগা যে বইটির জন্য পেয়েছেন সেই বইটি হলো দ্য হোয়াইট টাইগার খুব আলো আলো মানে আলোচ্য বিষয় হয়েছিল ভিএস নাইপল ভিএস নাইপল ইনিও বুকার প্রাইজ পান এনার একটা বিখ্যাত বই ছিল যেটা হচ্ছে ইন আ ফ্রি স্টেট এবং ইনি বহু পুরনো রাইটার ইনি নাইনটিন সেভেন্টি ওয়ানে বুকার প্রাইজ পেয়েছিলেন ভিএস নাইপল নোবেল বুকার প্রাইজ পান নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য বুক ওয়াজ ইন আ ফ্রি স্টেট ঠিক আছে তারপর দেখো অরুন্ধতি রয় আর কিরণ দেশাই অরুন্ধতি রয়ের বিখ্যাত একটা বই গড অফ স্মল থিংস তার জন্য তিনি বুকার প্রাইস পেয়েছিলেন এখানে যে শালগুলো লিখছি সব বুকার প্রাইজের গড স্মল ঠিক আছে আর তারপর রইল কিরণ দেশাই কিরণ দেশাই সম্ভবত দু সালে পেয়েছেন টু এবং বিখ্যাত বই ইনহেরিটেন্স অফ লস ঠিক আছে ইনার ফ্রি স্টেট এবং ওনার লেখা আরো বই আ হাউস ফর মিস্টার বিশ্বাস ঠিক আছে আ বেন্ড ইন দা রিভার ঠিক আছে প্রভৃতি ক্লিয়ার সো অরিন্দিগর থার্টি টু বাকিগুলো কেউ লেখা যদি পরীক্ষায় আসে

গ্র্যান্ড পিক্স প্রাইজের মধ্যে কোন খেলার সাথে ইনভলভ টেবিল টেনিস টেবিল টেনিস লন টেনিস শ্যুটিং টেবিল টেনিস অ্যান্ড লন টেনিস নাকি লন টেনিস কোল খেলার সাথে গ্রা পি পুরস্কার মোটো গ্র্যান্ড পিক্সও হয় কিন্তু মোটো রেসিংয়ের এখানে যেহেতু নাম দেয়নি এখানে যেটা আমাদের মানে ইয়ে করতে হবে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টেবিল টেনিস লন টেনিস অ্যান্ড আমার যেটাকে বলে শ্যুটিং সো এখানে যদি আমরা দেখি লন টেনিসের ক্ষেত্রে লন টেনিসের ক্ষেত্রে আমাদের বিখ্যাত কিছু নাম বা বিখ্যাত কিছু টুর্নামেন্টের নাম মনে রাখতে হবে ডেভিস কাপ কাপ উইমবেলডন ঠিক আছে তারপর হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আমার পড়ে যায় হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন তারপর হচ্ছে ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট ফাদার হচ্ছে ইয়ে আমাদের রাফায়েল নাদাল ঠিক আছে গ্র্যান্ড উই গ্র্যান্ড স্ল্যামের আরেকটা পার্ট উইমবেল ডনকেও ফেলা যেতে পারে ঠিক আছে সো এটা টেবিল টেনিস করবিটন কাপ সোয়েটলিংক কাপ করবিলিয়ন কাপ ঠিক আছে টেবিল টেনিসের মধ্যে আমরা ফেলতে পারি করবিটন কাপ मानलियन क्लाब कारेक्ट एनसारूज एलबाम ম্যাডোনা ব্রিটিশ পিয়ার সাকিরা নোরা জোন্স কারেক্ট অ্যান্সার ইস জোনস এটা টু থাউজেন্ড টুতে এই অ্যালবামটা এসেছিল টু থাউজেন্ড টুতে নোরা জোনসের এই অ্যালবামটি আসে এবং তার সাথে আমরা যদি একটু দেখি বাকিদের সবাই ব্রিটিশ সিঙ্গার সিঙ্গার আর কি সেখানে শাকিরা বিখ্যাত হয়েছিলেন দু হাজার দশের বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গানটার জন্য মানে আমার সব থেকে পছন্দের গান আর কি সাকিরার যেটা মানে সাকিরার গাওয়া সব থেকে পছন্দের গান শিউলফ তারপর হচ্ছে এল ডোরাডো আমার আরো বেশি ভালো লাগে যখন খেলার মুমেন্টস গুলো গানটার সাথে ম্যাচ করে দেখায় তখন বেশি ভালো লাগে তারপর হচ্ছে ম্যাডোনা ম্যাডোনার হচ্ছে লাইক ভার্জিন ইরোটিকা রে অফ লাইট ম্যাডাম ম্যাডাম এক্স লাইক ভার্জিন ইরোটিকা ম্যাডাম এক্স ঠিক আছে ওকে ম্যাডাম এক্স আর তারপর হচ্ছে ইয়ে ও রে অফ লাইট আর তারপর হচ্ছে ব্রিটনি স্পিয়ার্স ব্রিটনি স্পিয়ার্স হচ্ছে বলা যেতে সার্কাস ব্ল্যাক আউট গ্লোরি ফেমে ফ্যাটাল ইন দ্য জোন ঠিক আছে সার্কাস ব্ল্যাক আউট গ্লোরি ফেমি ফ্যাটাল আর যেতে পারি কিন্তু কেন যাব এই কথাটা কে লিখেছিলেন শক্তি চ্যাটার্জি সুন্দর গঙ্গোপাধ্যায় শরৎ কুমার মুখার্জি নীর চক্রবর্তী নীদ্রনাথ চক্রবর্তী তার একটা বিখ্যাত লেখা হচ্ছে উলঙ্গ রাজা আর তার ফেমাস চরিত্র ভাদুরি মশাই আচ্ছা এটা গেল তারপর হচ্ছে সুনীল গাঙ্গুলি ফেমাস চরিত্র কাকাবাবু ও সন্তু ঠিক আছে আর লেখা প্রথম আলো হঠাৎ নিরার জন্য আচ্ছা তারপর হচ্ছে সুগঙ্গোপাধ্যায়ের ছদ্ম নাম নীল লোহিত সনাতন পাঠক নীল সনাতন পাঠক আর এই লাইনটি কে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় থার্টি সিক্স হু ইজ দ্য অথর অফ টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি এম কে রলিংস হ্যারল্ড রবিন্স জুল ভান ড্যান ব্রাউন ঠিক আছে সো এম কে রলিংস এর নামটা প্রথম শুনলো এটা এনার কিছু লেখা আছে ইয়ারলিং ক্রস ক্রিক সিক্রেট রিভার এগুলো তার লেখা দ্য ইয়ারলিংস ক্রস কিক ক্রিক আর সাইলেন্ট রিভার তারপর আসছি হ্যারল্ড রবিন্স একটু ইরোটিক টাইপের বা একটু এ টাইপের লিখতেন যেটা হচ্ছে যে মানে কার্পেট ব্যাগার্স সেভেন্টি নাইন পার্ক এভিনিউ ড্রিমস ডাই ফার্স্ট লোনলি লেডি এনার সম্বন্ধে আগেও আমরা অনেক জায়গায় পড়েছি পড়েছি বলতে আমরা ইয়েতে পড়েছি লুসেন্টের যে সেট করেছি আমরা সেখানে এনার নাম পেয়েছি ঠিক আছে আচ্ছা এটা গেল তারপর আর তারপর আসছি ড্যান ব্রাউন দা ভিনসি কোড খুব পপুলার বই তারপর হচ্ছে ইনফার্নো দা ভিনসি কোড তারপর হচ্ছে ইনফার্নো তারপর হচ্ছে একটা যেন কি বলো না অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স আর দ্য লস্ট সোল ঠিক আছে এবং তার সাথে জুলভান এটার উত্তর হয়ে যাবে আর জুল জুলভানের কারেক্ট উত্তর আরেকটা প্রশ্ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেস

এবং এবংজেবের থেকে একটা প্রশ্ন খুব দিয়েছে জিন্দা পীর কার নামে তারপর হচ্ছে আলমগীর লাস্ট অফ রুলার আর আর কি বলতে পারো উত্তর ইলাহি আকবর প্রথম রেসিপিয়েন্ট ফার্স্ট রেসিপিয়েন্ট কে হয়েছিলেন বীরবল এবং আকবরের সাথে আরেকটা যায় মানসাবদারি সিস্টেম মানসবদারি সিস্টেম মানস অফ সিস্টেম এটা করেছিলেন ফিফটিন সেভেন্টি ফোর আকবরের সাথে আরেকটা যায় মেন সিটি ফতেপুর সিকরি ঠিক আছে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ উনি ওটাও আকবরই লড়েছিলেন শের শাহ একশো দিন বলে দিলাম শের শাহ ইয়ে মানে এটা নিয়ে আমরা আগেও পড়েছি শের শাহ সম্বন্ধে যে ইয়েকে হারিয়ে হুমায়ুনকে হারিয়ে উনি রাজত্বতে বসেন ঠিক আছে ঠিক আছে তার কমান্ডার বলতে পারো বা মেন অ্যাসিস্ট্যান্ট বলতে পারো ব্রহ্মজিৎ গড় এখান থেকেও প্রশ্ন এসছিল ক্যাপিটাল ছিল সাসারাম বিহার আর আরেকটা ছিল ক্যাপিটাল ছিল সাসারাম বিহার আর আরেকটা যেটা ছিল হচ্ছে সাসারাম বিহার গেল আর কি ছিল ও এটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ও হয় আর যেটা হয়েছিল জিটি রোড আর ডিফিটেড হুমায়ুন ইন চৌসা ফিফটিন থার্টি নাইন ডিফিটেড হুমায়ুন ইন ব্যাটেল থার্টি নাইন ঠিক আনসার নেক্সট আর শাল ইজ শাল গাছ কোন ইয়ের মধ্যে পড়ে যায় শাল গাছ কোন ইয়ের মধ্যে পড়ে যায় থার্টি এইট কনি ফেরাস ট্রি এভারগ্রিন ট্রি ম্যাংগ্রোভ ডেসিডুয়াস ট্রি ঠিক আছে এখানে যেটা আমরা পড়ব কনি ট্রি যেটা মনে রাখবি ক্রিসমাস ট্রি এই যে এটা এটা আমাদের ওই হোল্ডিং এর জন্য ওই যাতে বড়গুলো ইন করে যায় সেই জন্য সো কনিফেরাস ট্রি কোনগুলো পাইন পার বার্চেস ঠিক আছে আর এভার গ্রিন যেগুলো এভার ফরেস্টে পাচ্ছি মেহগিনি টেহগিনি ম্যাঙ্গ্রোভস এটা তো আমরা দেখতে পাই এটা আমরা এদের এদেরকে হ্যালোফাইটসও বলে এদের কি থাকে ব্রিদিং রুট যেটার নাম নিউম্যাটোফোর্স ঠিক আছে আর সাল কোন গাছ ডেসিডুয়াস পর্ণমোচি ঠিক আছে থার্টি নাইন মুভ টু থার্টি নাইন কাইনেটিক এনার্জি ইন সিম্পল অসিলেশন সরল দোলগতিতে গতিশক্তি নেভার জিরো ইজ জিরো অ্যাট দা ইকুইলিব্রিয়াম পজিশন ইজ জিরো টোয়াইস ইন ইচ ফেস ইজ ইকুয়াল ঠিক আছে কাইনেটিক এনার্জি ইন সিম্পল অসিলেশন এখানে আমরা একটা যদি ইয়েকে ভাবি কাইনেটিক এনার্জি দুটো ক্ষেত্র ভাবি একটা পেন্ডুলামের ক্ষেত্রে ভাববো ঠিক আছে কাইনেটিক এনার্জি এই যে ধরো একটা পেন্ডুলাম যদি এখানে আঁকি এইটা ধর একটা পেন্ডুলাম ঠিক আছে এবার পেন্ডুলামটা যখন এই পজিশনে রয়েছে তখন রেস্টে থাকছে পেন্ডুলামটা এদিক থেকে দোল খেয়ে এই পজিশনে এলো ধরে নে এটা এ পজিশন এটা ধর ওর মিন পজিশন আর এটা এ পজিশন ধর এটা এরম এসছে আবার এটা এখানে কিছুক্ষণ থাকার পর এরম চলে যাচ্ছে আবার এখানে ফিরে এসে আবার আরেকটা পজিশানে চলে যাচ্ছে যেটা হচ্ছে বি পজিশন তাই তো আবার এই পজিশানে এসে এই পজিশানে যাচ্ছে আবার এই পজিশানে ফিরে আসছে সো এইটা হচ্ছে আমার পুরো পেন্ডুলামের গল্প তাহলে এইটা হলো মিন পজিশন এই দুটোকে আমরা কি বলি দুটোকে আমরা বলি এক্সট্রিম পজিশন ঠিক আছে এটা একটা এক্সট্রিম পজিশন আর এটা একটা পুরো অসিলেশন একটা পুরো অসিলেশন যদি হয় তাহলে সেটা মিন থেকে এই দিকে গিয়ে এই ফিরে এসে মিন পজিশন থেকে এই গেল এই ফিরে এলো এই গেল এই ফিরে এলো রাইট এইটা পুরো হচ্ছে তার অসিলেশন তাহলে এইখান থেকে আমাদের একটা জিনিস বলে আমি কাইনেটিক এনার্জিটাকে কে লিখছি হ্যাঁ যখন সিম্পল অসিলেশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে মিন পজিশনে ঠিক আছে মিন পজিশনে আমাদের কাইনেটিক এনার্জি থাকে ম্যাক্সিমাম আর এক্সট্রিম পজিশানে থাকে জিরো জাস্ট ঠিক আছে বেশ বলা হয় কাইনেটিক এনার্জি মিন পজিশন যদি এরমভাবে একটা চার্ট করা যায় এটা রাখ এটা ফাঁকা থাক যদি এইখানে একটা চার্ট করা যায় যে মিন পজিশন এটা একটা থাকলো আর এ পাশে থাকলো এক্সট্রিম পজিশন মিন পজিশন আর এক্সট্রিম পজিশন তাহলে এইখানে আমার কাইনেটিক এনার্জি বলছে কাইনে মিন পজিশানে আমার কাইনেটিক এনার্জি বলছে কি ম্যাক্সিমাম হয় আর এক্সট্রিমে মিনিমাম হয় ক্লিয়ার পোটেন্সিয়াল এনার্জি কি বলছে পোটেন্সিয়াল এনার্জি এটা জেনে রাখা ভালো পরীক্ষায় পুরো ডিরাইভ করে করতে গেলে মুশকিল হয়ে যাবে কাইনেটিক পোটেন্সিয়াল এনার্জি বলছে ঠিক উল্টো পোটেন্সিয়াল এনার্জি এইখানে বলছে আমার মিনিমাম ম্যাক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম ঠিক আছে এই যে যখন পজিশন আমার আছে মানে এই মিন পজিশনে এখানে কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্স ঠিক আছে আর এখানে পোটেন্সিয়াল এনার্জি ইজ জিরো আর এইখানে কাইনেটিক এনার্জি ইজ জিরো পোটেন্সিয়াল এনার্জি ইজ ম্যাক্স সেম এখানেও কাইনেটিক এনার্জি ইজ জিরো পোটেন্সিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম ঠিক মিনিমাম যাই হোক যেভাবে ধরি তাহলে আমাকে একটা যদি ভালোভাবে দেখা যায় বলেছে কাইনেটিক এনার্জি একটা পুরো অসিলেশন সিম্পল অসিলেশন মানে একটা পুরো অসিলেশনে যদি আমি ধরি তাহলে আমার এই যে পেন্ডুলাম এই যে পেন্ডুলাম তাহলে এইটা ধরে নে এইটা যদি মিন পজিশান হয় এইটা এ পজিশান এইটা বি পজিশন তাহলে আমি যদি এদিকে দোল দিই এই যাবে তারপর এই ফিরে আসবে তারপর আবার এই যাবে গিয়ে এই ফিরে আসবে তাহলে মিন পজিশানে দুবার আসছে তো এই পজিশানে একবার এই পজিশানে একবার মিন পজিশানে দুবার তাহলে এই পজিশানে একবার আসা মানে কি এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্স আর এখানে কাইনে এখানে পোটেন্সিয়াল এনার্জি জিরো আর এখানে আমার কি কাইনেটিক এনার্জি জিরো সরি এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি জিরো পোটেন্সিয়াল ম্যাক্সিমাম এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জি জিরো আর এখানে আবার সেম কাইনেটিক এনার্জি জিরো পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম তাহলে একটা পুরো অসিলেশানে এখানে দুবার তার মানে আমি কি বলতে পারি টোয়াইস জিরো হয় কাইনেটিক এনার্জি পোটেন্সিয়ালও দুবার জিরো হচ্ছে কারণ দুবার এখানে আসছে ঠিক আছে তাহলে একটা কায়েন্টিক এনার্জি এইখানে একবার জিরো এইখানে একবার জিরো তার মানে আমি বলতে পারি ইট ইজ টোয়াইস জিরো ঠিক এখানে একবার এলো কাইনেটিক এনার্জি জিরো হলো আবার ওখানে একবার গেল তাহলে টোটাল কাইনেটিক এনার্জি জিরো ইকুইলিব্রিয়াম পজিশন মানে দিস পজিশন দিস পজিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম ঠিক আছে is never zero ভুল কথা is zero is always equal ভুল কথা বাড়ছে কমছে জিরো থেকে এখানে যে বাড়ছে আবার এ কমছে তার ইকুয়াল কোন সময়ই নয় এদিকে জিরো এখানে ম্যাক্সিমাম ভ্যালু ইজ জিরো অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন না এখানে তো ম্যাক্সিমাম তাহলে এই পজিশন হচ্ছে না জিরো টোয়াইস কারেক্ট অ্যান্সার ইজ সি টোয়াইস জিরো তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার সি সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার ভাই কি বল কি বললাম এইটা একটা পেন্ডুলামকে ধরো এইটা হলো মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন যেভাবে বুঝতে চাও এই যাচ্ছে এই আসছে এই যাচ্ছে এই আসছে তাহলে এই এই জিনিসটাকে সাউন্ডের ভাষায় আবার বলে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দুটো দিকে সমান হয় ঘড়িতে দেখে নেবে সো এই পার্টটাকে বা এই জিনিসটাকে এক্সকিউজ মি এই জিনিসটাকে তাহলে কায়েন্ট এনার্জি মেন পজিশনে ম্যাক্সিমাম সেম্প এই এক্সট্রিম পজিশানে জিরো তাহলে একবার এই গেল তাহলে এখানে কায়েন্টিক এনার্জি জিরো হলো আবার ফিরে এলো আবার এই গেল এই ফিরে মানে দুবার জিরো হচ্ছে যদি বলতো দুবার ম্যাক্সিমাম তাহলে ঠিক বলেছে ইকুইলিব্রিয়াম পজিশানে জিরো ইকুইলিব্রিয়াম পজিশনে জিরো নয় ইকুইলিব্রিয়াম পজিশনে তো ম্যাক্সিমাম জিরো তো নয় বেশি জিরোর থেকে নেভার জিরো তা নয় দুবার জিরো পাচ্ছি অলওয়েজ ইকুয়াল নয় এখানে জিরো এখানে বাড়তে থেকে জিরো হচ্ছে মানে একবার কমছে ফেরার সময় বাড়ছে আবার এখানে যাওয়ার সময় কমছে ফেরার সময় বাড়ছে তাহলে অল্প করলাম তাহলে কারেক্ট অ্যান্সার দুবার জিরো হচ্ছে দ্যাট ইজ ওয়াই ক্লিয়ার এই লজিকটা যদি এই সিম্পল লজিকটা বা এই চার্টটা যদি মনে রেখে যাও দিস চার্ট এই চার্টটা যদি তোমার মনে থেকে যায় তুমি সিম্পল হারমোনিক মোশান পোটেন্সিয়াল এনার্জির ব্যাপারে কি বলতো যে পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে কি তাহলে কি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি যদি এখানে পোটেন্সিয়াল এনার্জি দিও তাহলে পোটেন্সিয়াল এনার্জিও যদি আমার ক্ষেত্রে জিরো পোটেন্সিয়াল এনার্জিও দুবার জিরো হয় আলটিমেটলি কারণ এখানে তো দুবার ফিরছে ট্যাঁক ট্যাঁক তাহলে দুবার ফিরছে জিরো হচ্ছে একটা অসিলেশন মানে এই মিন পজিশন থেকে এই গেল আবার এই পজিশন থেকে এই এলো আবার এই পজিশন থেকে এই গেল আবার এই পজিশন থেকে এলো ক্লিয়ার চলো ফর্টি ওয়ান ডাস ক্লোরিন হ্যাভ এনি আইসোটোপস ক্লোরিনের আইসোটোপস কি আছে আইসোটোপস মানে কি হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি মিন বাই আইসোপস টোপস সেম আর ডিফারেন্ট মাস নাম্বার ঠিক আছে আর আইসো বার কি সেম মাস নাম্বার ডিফারেন্ট অ্যাটোমিক নাম্বার ক্লিয়ার তাহলে ক্লোরিনের কি কোনো রকম কোনো ক্লোরিনের অ্যাটোমিক নাম্বার কত সতেরো ক্লোরিনের দুটো আইসোটোপস হয় ক্লোরিন সেভেন্টিন দুটো হয় একটা হয় ওর কত থার্টি ফাইভ আরেকটা কত থার্টি সেভেন ক্লোরিনের অ্যাকচুয়াল অ্যাটোমিক নাম মানে অ্যাটোমিক মাস বা মাস নাম্বার কত ধরা হয় থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ক্লোরিনের অ্যাটোমিক ওয়েট যেটাকে আমরা বলি আমরা জানি যে মাস নাম্বার মানে অ্যাটোমিক ওয়েট বা মলিকুলার ওয়েট যেটাকে বলি দ্যাট ইজ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সো কারেক্ট অ্যান্সার ইজ টু একটা পঁয়ত্রিশ একটা সাইত্রিশ এটার অ্যাভারেজ মাস বার করার অঙ্ক থাকে আমরা ইয়েতে করবো এখন লাগেনি করছি না ঠিক আছে চলো ফর্টি টু উইচ অফ দ্য ফলোয়ং ইস প্যারাম্যাগনেটিক এর মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক মানে উপচুম্বীয় ও টু এন টু এফ টু এইচ টু ঠিক আছে সব রাখবে যেখানে ইলেকট্রন পেয়ার থাকে ও যেখানে ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন থাকে ইলেকট্রন যেখানে পেয়ার্ড দে আর প্যারাম্যাগনেটিক ঠিক আছে ইলেকট্রন যে সরি সরি ভুল বললাম ইলেকট্রন যেখানে পেয়ারড সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক আর ইলেকট্রন যেখানে আনপেয়ার্ড সেটা হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক এখানে আমাদের ইলেকট্রনটাকে সাজাতে হবে কিভাবে অ্যাটমিক নাম্বার অক্সিজেনের অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে আট নাইট্রোজেনের হচ্ছে সাত প্রথমে অ্যাটমিক নাম্বার দিয়ে তারপর দেখছি হাইড্রোজেনের তো এক ঠিক আছে ফ্লোরিন হচ্ছে এতে ও হ্যাঁ ফ্লুরিন হচ্ছে সরি নয় মাথা গেছে তো এবার সাজাই প্রথমে হচ্ছে অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত আট কিভাবে সাজাবো এস সেল একটাই অরবাইটাল তার মানে এখানে ওয়ান এস টু থাকবে ক্লিয়ার তাহলে ওয়ান এস টু ফিল্ড ফিল্ড গল্প শেষ তারপর এসপি পিতে আসবো ঠিক আছে সরি এখানে তো এস থাকবে না সরি কে সেল ম্যাক্সিমাম টু এস পিডিএফ এর মধ্যে দুটো তারপর হচ্ছে এল সেল এল সেলে দুটো চলে গেছে কটা থাকবে টোটাল এল এ ছটা থাকবে তাহলে এখানে কি হতে পারে ওয়ান এস টু টু পি ফোর ঠিক আছে তাহলে এস দুটো ফুলফিল থাকছে এই নিয়ে কোনো ঝামেলা নেই পি তিনটে খাপ থাকে তাহলে ফোর আরেকটা তাহলে এখানে একটা আনপেয়ার এখানে একটা আনপেয়ার তাহলে আনপেয়ার পেলে প্যারাম্যাগনেটিক আমরা প্রথমেই পেয়ে গেছি ঠিক আছে অরবাইটাল কি করে মনে রাখতে হয় এস এর হচ্ছে একটা পি এর হচ্ছে দু তিনটি আর ডি এর হচ্ছে পাঁচটা এফ এর হচ্ছে সাতটা দিস ইজ দা ওয়ে টু রিমেম্বার দা নাম্বার অফ অরবাইটল এসপিডি সাবসেল ঠিক আছে তো এবারে সেই জায়গা থেকে পরের গুলো যদি দেখি নাইট্রোজেনের কটা নাইট্রোজেন হচ্ছে সাতটা তা নাইট্রোজেন কে ইকুয়ালস টু টু ঠিক আছে কে ইকুয়ালস টু টু তাহলে কে যদি দুটো হয় কে যদি দুটো হয় প্যারামাইন দিতে আচ্ছা কে যদি দুটো হয় তাহলে আর এল তাহলে হচ্ছে পাঁচটা তাহলে এবার এখানে তাহলে কে হয়ে যাবে ওয়ান এস টু এটা তো পেয়ার্ড এল ওয়ান এস টু এখানে সরি এখানে তো দুটো পেয়ার্ড একটা ওয়ান এস টু হয়ে গেল এখানে টু পি থ্রি টু পি থ্রি এই একটা থাকলো এই একটা থাকলো এই একটা থাকলো ঠিক আছে এটাও তো না কমপ্লিটলি হাফ ফিল্ড তাহলে তো ফ্রি হয়ে যাবে এটা হাফ ফিল্ড আছে এইটা ক্রাইটেরিয়া নিয়ে নেবে ফ্লোরিন হচ্ছে নাইন ফ্লোরিনটা ঝামেলা করতে পারে ওয়ান এস টু আর ওটা লিখছি না টু এস টু টু পি ফাইভ ঠিক আছে হ্যাঁ পি এর দশটা পি ছটা ক্যাপাসিটি করে ফেলেছে আচ্ছা যাই হোক দেখি তাহলে এটা আসছে এই টু এস টু এটাও আসছে এই ঠিক আছে এটা এই 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 ফ্লোর ইনটাও তো আসবে কোয়েশ্চেনটা উচিত ছিল ডায়াম্যাগনেটিক হওয়া আমি একমিট কোশ্চেনটা চেক করি ঠিক আছে এখানে সব কটাই সব কটা ইচ অ্যান্ড এভরি পার্ট হচ্ছে আমার ডায়াম্যাগনেটিকের মধ্যে পড়ছে এর মধ্যে মানে হ্যাঁ সব কটাই তো মানে সব হুইচ অফ দ্য ফলিং এখানে অল অল আর প্যারাম্যাগনেটিক পড়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক কোনটা কোয়েশ্চেনটা আরেকবার চেক করি তো আচ্ছা ওহো গন্ডগোল এখানে হয়েছে বুঝতে পেরেছি তাই ভাবি এরকম তো হবে না এটা হলো আট এটা হলো সাত এটা হলো নয় এটা হলো এবার আসবে এখানে হচ্ছে ও টু ঠিক আছে ও টু অক্সিজেন হচ্ছে আটটা তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর ঠিক আছে তাই তো এটাই তো করলাম 자, 음, 되기도 꺼려지. ওয়ান এস টু টু এস টু ফোর ওয়ান এস টু টু এস টু থ্রি তাহলে নাইট্রোজেন হচ্ছে ওয়ান এস টু টু এস তাহলে ফ্লোরিন হচ্ছে ওয়ান এস টু আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান এস টু ওয়ান হাইড্রোজেন তো ওয়ান এখানে শেষ যদি হাইড্রোজেন দুটো হয় এখানে আরেকটা হাইড্রোজেন আসছে তাহলে এটা ওয়ান এস তো কোয়েশ্চেন ইজ রং সামওয়ার হিসেব মতো ও টু আমি জানি প্যারাম্যাগনেটিক এটা প্যারাম্যাগনেটিক আমরা কোয়েশ্চেনে পড়েছি এটা আমরা জানি কিন্তু বাকিগুলোরও ওকে আচ্ছা আপ ਸਮਝো এটা তো বন্ডিং আছে এই বন্ডিংটা লাই করছে অফ তাই তো ভাবি আরে यार ফ্লোরিন এই বন্ডিংটা তো লাই করছে তাই ভাবি তাহলে এখানে তো সিক্স হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আমার ডায়া এটাও কেটে যাবে এটা আট এটাও ডায়া ঠিক আছে এটাও ডায়া দিস ইজ প্যারা নাও ইট ইজ কারেক্ট ফর্টি টু ও টু ইজ প্যারাম্যাগনেটিক ঠিক আছে ফর্টি থ্রি দ্য ন্যাচারাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট ন্যাচারাল পেসমেকার অফ হিউম্যান হার্ট ইজ এস এ নোড এভি নোড মায়োকার্ডিয়াম নান অফ দি অব এটা খুব সোজা কোশ্চেন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন দ্যাট ইজ দ্য এস এ নোড দ্য এস ইজ দ্য ন্যাচারাল পেস মেকার অফ দ্য হিউম্যান হার্ট এবং তারপরে যেটা আমাদের মায়োকার্ডিয়াম রয়েছে ইট ইজ দ্য মাস্কিউলার লেয়ার অফ দ্য হার্ট মায়োকার্ডিয়াম ইট ইজ দ্য মাস্কিউলার লেয়ার অফ দ্য হার্ট ওকে

ডেটিকটা বন্ডিংটা দিয়ে আচ্ছা ওটা করাচ্ছি পরে ওটা একটা আলাদা ক্লাসে করিয়ে দিতে হবে ফর্টি ফাইভ হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্টস ইজ গ্রান্টেড জিআই রেজিস্ট্রেশন ফর দ্য পার্প অফ ইনক্রিজিং দ্য ইকোনমিক প্রসপিরিটি অফ দ্য প্রডিউসার উৎপাদকের অর্থনৈতিক জিআই ট্যাগ আমরা জানি যে একটা পেটেন্ট প্রোডাক্ট বা একটা পার্টিকুলার কোনো দেশের মানে স্টেটের প্রোডাক্ট সেখান থেকে যখন আসে সেইটাকে রিলেট করে হয়

মহাবীর ঋষভনাথ পরশনাথ সারিপুত্তা চার্ট দেখি একটা আমরা এটা তো মহাবীর নেম অফ তীর্থঙ্কর প্রথম লর্ড ঋষভ সিম্বল হচ্ছে বুল অজিতনাথ এলিফ্যান্ট সম্ভবনাথ হর্স অভিনন্দন অভিনন্দননাথ মাংকি রেড সুমতিনাথ রেড গুজ মানে লাল হাঁস পদ্মপ্রভ লোটাস সুপর্শ সুস্পর্শনাথ স্বস্তিক চন্দ্রপ্রভ মুন

হু অ্যামং দ্য ফলোই ওন ইন্ডিয়ান আইডল অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল কন্টেস্টেন্ট এর মধ্যে ইন্ডিয়ান আইডল ফার্স্ট ফিমেল কন্টেস্ট্যান্ট হিসেবে কে দিচ্ছেন তোষা সরকার কপিল থাপা সৌরভীদেব বর্মা তনয়া গুপ্ত দুহাজার তেইশে যে ইন্ডিয়ান আইডল হয়ে গেল তার মধ্যে সেখানে জিতেছে বৈভব গুপ্ত আর এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার সৌরভীদেব বর্মা প্রথম ইয়ে জিতেছিলেন অভিজিৎ ডিউস ডিউস ইজ ইন গেম কথাটি কোন ব্যবহৃত হয় বিলিয়ার্ডস ব্যাডমিন্টন বেসবল বাস্কেটবল ডিউস কথাটি কোন খেলা আচ্ছা কোন খেলার সাথে ডিউস কথা ডিউস অ্যাকচুয়ালি হয় লন টেনিস যখন একটা সেট পয়েন্টে চল্লিশ থেকে চল্লিশ দুজনেরই চল্লিশ চল্লিশ থাকে সেই পয়েন্টটাকে আমরা বলি ডিউস ডিউসের পরে আরেকটা মেরে তারপর এ অ্যাডভান্টেজ চল্লিশ হয় তারপর হয় এক শূন্য সেট পয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে সো এখানে যেহেতু নেই এখানে ডিউস আরেকটা দেখতে পাই আমরা ব্যাডমিন্টন কোন কোন খেলার সাথে কি কি টার্মস যদি একটু দেখে নিই ব্যাডমিন্টনে কি কি পাচ্ছি আমরা ব্যাডমিন্টনে পাচ্ছি শাটলকক কক যেটা দিয়ে খেলা হয় সার্ভিস কোর্ট ডাবল ফল্ট ফোর হ্যান্ড ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড মানে এইটা ব্যাকহ্যান্ড মানে উল্টো হাতে খেলাটা উল্টো হাত মানে হাত চেঞ্জ না এই সামনে এটা মারছি দ্যাট ইজ হ্যান্ড উল্টো হাতে এটা মারছি দ্যাট ইজ ব্যাকহ্যান্ড স্ম্যাশ যখন জোরে মারা বা ইয়ে হয় হিট ড্রপ নেট নেটকে ছুঁয়ে গেলে মাঝখানে যে জাল আছে লাভ মানে এখানে জিরো স্কোর গেম মানে জিতলে একটা গেম জিতলে টোয়েন্টি একুশে পয়েন্টে খেলা হয় ম্যাক্সিমাম সার্ভিস কোর্ট হাফ কোর্ট হাফ কোর্ট মানে যেখানে নেট থেকে দুটো ভাগ হলো সেই দুটো কোর্ট সার্ভিস কোর্ট যেখান থেকে তুমি সার্ভ মানে প্রথম শুরু করলে শর্ট কিল লেট লেট লং সার্ভিস লাইন ম্যাচ মিডকোড একসেট্রা বেসবল পিঞ্চিং হোমরান বেস রানার পারফেক্ট পুট পারফেক্ট গেম পুট আউট থ্রো স্ট্রাইক বিলিয়ার্ডস স্নুকার পুল কিউ হিট অবজেক্ট বল স্কোরিং ব্রেক শট কুশন বিলিয়ার্ডস ক্লিয়ার নেক্স কাইন্ড অফ থংস দ্যাট নিধুবাবু ইজ ফেমাস পর নিধুবাবু যে ধরনের গানে বিশিষ্ট টপ্পা খেয়াল পল্লীগীতি টুসু অ্যাটেনশন না এটা খেয়াল হবে সো নিধুবাবু ইজ ফ ঠিক্সট ফ ইজ ফ যে ধরনের গানের জন্য বিখ্যাত গীতি দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদী অমর পাল যে হচ্ছে আমার ইয়ে মানে ওই হিরক রাজার দেশেতে আমি কতই রঙ্গ দেখি দুনিয়া ওই গানটা গেয়েছিলেন তো সেই ক্ষেত্রে গা হয়ে যাবে আমার কোনটা ফোক সংস ফিফটির এ ফিফটি ওয়ান হু রোড সাহেব বিবি গোলাম ভেরিগুড কোয়েশ্চেন সাহেব বিবি গোলাম কার লেখা ঠিক আছে সাহেব বিবি গোলাম কার লেখা বিমল কর সুভদ্রয় ব্রপ্রদ চৌধুরী বিমল মিত্র সাহেব বিবি গোলাম ইজ অ্যাকচুয়ালি রিটেন বাই বিমল মিত্র ঠিক আছে রমপ্রদ চৌধুরীর বিখ্যাত লেখা হচ্ছে লালবাই আমি ইংরেজি বাংলাতেই লিখছি ঠিক আছে লালবাই তারপর হচ্ছে তোমার লালবাই গেল আর একটা যেন কি আর ভারতের মন্দির ঠিক আছে আচ্ছা বিমল কর অসময় বিখ্যাত চরিত্র কি কিরা ঠিক আছে অসময় হচ্ছে ওনার লেখা বিখ্যাত বই অসময় তারপর হচ্ছে ও যেটা মেন বালিকা বধূ সিনেমা টিভি সিরিয়াল দুটোই হয়েছে তারপর হচ্ছে খড়কুটো ঠিক আছে লালবাই ভারতের মন্দির রমপদ চৌধুরী ঠিক আছে নেক্সট ফিফটি টু অথার অফ ওট টু দা ওয়েস্ট উইন্ড খুব সোজা কোয়েশ্চেন এটা অথার অফ ওয়েট ওট টু দা ওয়েস্ট উইন্ড পিবি সেলি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড টি এস এলিয়ট জন কিটস ঠিক আছে জন কিটস লিখেছিলেন ওট টু অটম ওড মানে চোদ্দ লাইনের কবিতা উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ডকে নেচার পোয়েট বলা হয় কারণ তার তিনি নেচারকে অতিরিক্ত ভালোবাসতেন তার লেখা বিখ্যাতও ইয়ে হচ্ছে দা সলিটারি রিপার ওকে টিএস এলিয়ট দা ওয়েস্টল্যান্ড ঠিক আছে দা ওয়েস্টল্যান্ড আর টিএস এলিয়ট এর ওয়েস্টল্যান্ড হলো আর তারপর কি জানো দা হলোমেন টি এস এলিয়ট দা ওয়েস্টল্যান্ড দ্য হলোমেন তারপর হচ্ছে জার্নি অফ দ্য ম্যাজাই ওকে আর পিবি সেলির আরেকটা লেখা হচ্ছে অ্যাডোনাইস যেটা উনি জন কিটসকে উৎসর্গ করে লিখেছিলেন আর এখানে ওট টু দ্য ওয়েস্ট টু প্রেসিডেন্ট বাই পিবি ক্লিয়ার

থ্রু হুইচ অফ দ্য ফলোয়ং ন্যাচারাল ল্যান্ড ফর্মস বলছে নর্মদা নদী নিম্নলিখিত প্রবাহিত হয় ফলস বা চুতি লেগুন বদ্বীপ ইরোডিং মাউন্টেন্স দেখো নর্মদা নদীর যদি দেখি নর্মদা নদী অ্যাকচুয়ালি সোর্স কোথায় অমরকণ্টক অমরকণ্টক হিলসে হচ্ছে নর্মদা নদীর সোর্স নর্মদা নদীর সোর্স হচ্ছে অমরকণ্ঠ ঠিক আছে এবং এটা কোন কোন স্টেজের স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে গুজরাট এমপি মানে মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র এর ওপর কোন ড্যাম তৈরি হয়েছে সর্দার সরোবর ড্যাম কোন ড্যাম তৈরি হয়েছে সর্দার সরোবর ড্যাম ঠিক আছে সর্দার সরোবর ড্যাম এটা বলা হয় এবং এটা অবশ্যই ওয়েস্ট ফ্লোয়িং রিভার নর্মদার নদীর ছবি দেখি ডেল্টা যেমন ধরো সুন্দরবন ইরোডিং মাউন্টেনস মানে ক্ষয় ভঙ্গুরিয়ে এখানে যদি আমরা ছবি দেখি এইটা হচ্ছে নর্মদা রিভার এক পাশে হচ্ছে বিন্দেও আর এক পাশে হচ্ছে সাতপুরা আর এখান থেকে বয়ে চলেছে নর্মদা সো এইটাকে বলা হয় রিফটের মধ্যে দিয়ে আর রিফট ইজ আ কাইন্ড অফ ফল্ট ঠিক আছে ভ্যালি এক পাশে বিন্দু ঠিক আছে সো দিস ইজ আ যেটাকে আমরা বলতে পারি যে ফল্ট সো কারেক্টার উত্তর হয়ে যাবে আমার এ বোঝা গেল বাকি আমরা সব জেনে নিলাম অমর ইয়ের ব্যাপারে মানে আরে নর্মদা নদীর ব্যাপারে আবার বলছি এই যে মাঝখান থেকে আসছে এটাকে পাহাড়টা এইটা যদি পুরো এটা সৃষ্টি হতো বা এই দিকের কি হতো তুলে একটা এইটা মানে আমি যদি এই পাহাড়টাকে এই পয়েন্টে ধরি তাহলে এই পয়েন্টটা তো হচ্ছে একটা খাদ আমরা কত বড় খাদ না হলেও বলি এটা তো একটা খাদের মতো এখান থেকে তাহলে একচুয়ালি খালো নাকি ফল্ট মানে মাঝখানটা কিছু নেই বি এ ইস জিরো ফল্ট মানে ইটস গোয়িং ডাউন তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি ইট ক্লোজ থ্রু আ ফল্ট জিওগ্রাফিক্যাল লোকেশন দেখলে আমরা বলতে পারবো ঠিক আছে চলো নেক্স্ট অ্যামং দ্য ভ্যারিয়াস স্টেটস অফ ইন্ডিয়া দ্য লোয়েস্ট সেক্স রেশিও ইজ ফাউন্ডিন বলছে এখন ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কার মধ্যে দেখা যায় বিহার উড়িষ্যা পাঞ্জাব মধ্যপ্রদেশ এইখানে যখন উত্তর হয়েছিল তখন এই সময় আমার বিহার ছিল কিন্তু এখন প্রেজেন্টলি হরিয়ানা হচ্ছে লোয়েস্ট হরিয়ানা ইজ লোয়েস্ট মানে স্টেটের মধ্যে আর কেরালা হচ্ছে হায়েস্ট কেরালার হচ্ছে হাজার হাজার চুরাশি আর হরিয়ানার হচ্ছে সেখানে ওনলি ওনলি এইট সেভেন্টি সেভেন আর যদি ইউনিয়ন টেরিটরি দেখি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে কম হচ্ছে ডামান অ্যান্ড ডিউ অ্যান্ড দিউ হচ্ছে লোয়েস্ট

ফোকাল লেন্থ এক মানে রেড লাইটের ফোকাল লেন্থ হচ্ছে আমার পঁচিশ ব্লু লাইটের ফোকাল লেন্থ কত হবে লজিক্যালি ভাবি প্রথমে আমরা একটা জিনিস লিখি যেটাকে আমরা বলি বা রেনবো উঠলে যেটাকে আমরা বলি সেই লজিক দিয়ে ভাবি রেইনবো উঠলে আমরা কি বলি রেইনবো উঠলে আমরা সাদাটাতে লিখি তাহলে সুবিধা হবে রেইনবো উঠলে আমরা কি বলি জিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু green, ইয়েলো ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন yellow, অরেঞ্জ রেড এর মধ্যে বলা হয় যে গ্রিনের মানে সরি রেড এর ওয়েভ হাইয়েস্ট আর ভায়োলেটের ইন্ডিগো লোয়েস্ট তাহলে আমি বলতে পারি গ্রিনের অপেক্ষা ব্লু এর ইয়ে গ্রিনের অপেক্ষা ব্লু এর ওয়েভ লেন্থ কম হবে তাহলে আমি বলতে চাইছি যে ব্লু এর ওয়েভ লেন্থ উইল বি লেস ড্যান্ড এবারে আমরা যদি লজিক লাগাই এবারে যদি আমরা যদি লজিক লাগাই যে ধরো আমাদের লেন্স মেকারস ফর্মুলা যদি কাজে কাজে লাগাই লেন্স মেকারস ফর্মুলা আমাদের কী বলেছিল যে ওয়ান বাই ফোকাল লেন্থ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ঠিক আছে এইটা ছিল আমাদের ইয়ে এখানে মিউ মিউ কি ইজ যেটা আমরা মিউ ইকুয়ালস টু কি জানি সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সাইন আই বাই সাইন আর তাহলে এই যে আমাদের ফর্মুলাটা দিল বা এই যে আমাদের জিনিসটা রাখলো আমাদের সামনে তাহলে এইখান থেকে ফোকাল লেন্থ যদি দেখো ফোকাল লেন্থ বলা হয় যে আমরা তার মানে এই যে মানে রিফ্র্যাক্টিভ রাখা হয়েছে সরি এখানে আমরা মানে ধরি এফ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান বাই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর দিস ইজ দ্য কারেক্ট This is the correct thing. So, A. Yeah. E e Jagatheki. Yeah. তাহলে এবারে এই জায়গা থেকে আমরা যদি দেখি ভালো করে ঠান্ডা মাথায় কাজে লাগাও এই যে মিউ মিউ মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্বেচার এবার আমাকে একটা কথা বল এই যে মিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু এইটা এইটা তো ওয়ান বাই তাহলে আমি বলতে পারি যে এই যে ফোকাল লেনথের যে কনসেপ্ট তার মানে এইটা যদি আমি পুরো কনভার্ট করি তাহলে এইটা কি দাঁড়াচ্ছে এইটা পুরো ডিনোমিনেটারে আছে এইটা মিউ মাইনাস ওয়ান তাই তো আর ওয়ান আর টুটা নিচে রয়েছে ভালো করে বোঝার চেষ্টা কর তাহলে আমি যদি এইটাকে পুরো ভাবে কনভার্ট করি যে এটা হচ্ছে আমার সরি এটা হচ্ছে আমার ওয়ান বাই এফ ইকুয়ালস টু এত ওয়ান বাই এফ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ওয়ান বাই এফ মানে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ কেন বোঝা গেল না আচ্ছা দেখা যাক ইকুয়ালস টু সাইন দেখবি এই যে এফ ফোকাল লেন্থ আর এইটা কি ছিল এফ ওয়ান বাই এফ আর এটা ছিল কি মিউ মাইনাস ওয়ান আচ্ছা ইকু এটা চেপে দি ইকুয়াল টু পাশাপাশি কে মিউ মাইনাস ওয়ান আর ওয়ান ঠিক আছে তাহলে এ নিচের তার মানে কি এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইকুয়ালস টুর পাশাপাশি থাকলেই ডাইরেক্টলি প্রপোর্শনাল ইকুয়ালস টুর উল্টো দিকে থাকলে বা পিছন নিচে থাকলেই ইনভার্সলি প্রপোর্শনাল এটা শিখিয়ে শিখিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই মিউ তার মানে আমি বলতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমার অবশ্যই ফোকাল লেন্থ হচ্ছে আমার ইয়ের থেকে মানে বেশি মানে মানে ফোকাল লেন্থ হচ্ছে ইনভার্সাল মানে ফোকাল লেন্থ বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে ফোকাল লেন্থ কমলে ইনফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে তাহলে এবার আমরা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফোকাল লেন্থ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেন্থ তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়ে ল্যামডা আমার কমে যাবে এটা একটা ফর্মুলা এখানে আমরা কি শিখলাম যে ফোকাল লেন্থ যদি বাড়ে তাহলে মিউ কমে যাবে তাহলে আবার সেই জায়গা তাহলে এবার তাহলে কি তাহলে ওয়েভ লেন্থে কে বেশি ওয়েভ লেন্থে তুই বলবি রেড বেশি রেড হ্যাজ মোর ওয়েব লেন্থ তাহলে রেডের যদি বেশি ওয়েভ হয় তাহলে মিউ কম হবে ব্লুয়ের যদি ওয়েবলেন্থ কম হয় তাহলে মিউ সরি ওয়েবলেন্থ বেশি হবে বোঝা গেল এই যে ভিভ জিওরে আমরা কি পড়লাম ভিভ জিওরে আমরা পড়লাম যে আর এর ওয়েবলেন্থ থেকে হায়েস্ট যার জন্য আর সব অ্যাম্বুলেন্স বেজে লেখা থাকে যাতে কোনো ভাবে স্ক্যাটার্ড না হয় ভালোভাবে দেখতে পাই ব্লুয়ে ভায়োলেটের লোয়েস্ট ব্লু এর কোম্পানির এটা হচ্ছে তো লোয়েস্ট অবশ্যই তাহলে এবার সেই জায়গা থেকে আমি যদি দেখি যে আর এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা যদি কি ফর্মুলা জিজ্ঞেস করে এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা তাহলে লেন্স মেকার ফর্মুলা লিখে আমি এটা বলতে পাচ্ছি যে 1/f মানে 1/f ইকুয়ালস আগে পিছে কেউ নেই 1 ইকুয়ালস 1 এর সাথে এটা আসু পাশু এটা নিচে তার মানে এটার সাথে এটা ব্যস্তানুপাতিক এটা বাড়লে এটা কমবে আর আমরা ওখানে পড়েছি যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাড়লে ওয়েবলেন্থ কমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমলে ওয়েবলেন্থ বাড়ে এটা ক্লিয়ার করেছি এবার সেই যে ক্লিয়ার করেছি তাহলে সেই জায়গা থেকে আমি যদি দেখি যে তাহলে রেড ওয়েবলেন্থ বেশি ওটা কম মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম ব্লু ওয়েবলেন্থ কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তাহলে ব্লুয়ের যদি ওয়েবলেন্থ বেশি হয় তাহলে ব্লুয়ের ক্ষেত্রে এইটা বেশি তার মানে ফোকাল লেন্থ কম হবে রেডের থেকে তাই না এই দুটোকে যদি আমি ইকুয়েট করি যে ফোকাল লেন্থ বাড়লে মিউ কমবে আর ওখানে মিউ কমলে তার মানে ল্যামডা বাড়ছে তাহলে ল্যামডা যদি বেশি হয় তাহলে মিউ কমছে তাহলে ল্যামডা যদি বেশি হয় তাহলে রেডের ল্যামডা বেশি তাহলে রেডের ইয়ে মিউ কম আর ফোকাল লেন্থ বেশি তাহলে আমার সেই জায়গা থেকে কি যে পসিবল ফোকাল ব্লু লাইট টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হতে পারে পঁচিশের কম পনেরো হতে পারে কিন্তু পঁচিশের বেশি এই দুটো অপশন হবেই না টোয়েন্টি আমরা ধরতে পারি পনেরো হলে খুব লোয়েস্ট যদি দেখি পনেরো যদি সব থেকে লোয়েস্ট হয় তাহলে সেটা আমার এটা কার রিপ্রেজেন্ট করছে ভায়োলেটকে কিন্তু এখানে যেহেতু এটাকে আমি ব্লু ধরতেই পারি বোঝা গেল ইকুয়েশানটা জিওর লাল আলো সব থেকে বেশি ওয়েব লেন্থ আর ব্লু ভায়োলেট আলোর সব থেকে কম আর ব্লু এর কি লালের থেকে বেশি ওয়েব এই লালের থেকে কম ওয়েব লেন্থ আর এটা লেন্স মেকারসংনাথে কি পলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ফ্লো ফ্লোকার লেন্থ ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা বাড়লে এটা কমে যায় সিমিলারলি তার সাথে সম্পর্ক হচ্ছে লেন্থের মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে ওয়েব লেন্থ কমে যায় তাহলে যার ওয়েবল লেন্থ বেশি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হলে তার ফোকাল লেন্থ বেশি তাহলে ওয়েব লেন্থ কার বেশি লাল আলোর বেশি তাহলে ফোকাল লেন্থ কার কম হবে লাল আলোর কম হবে সরি লাল আলোর বেশি হবে ওয়েব লেন্থ যেহেতু ওর বেশি তাহলে এবার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে ওয়েভ লেন্থ কম তাহলে ওয়েভ লেন্থ কম কার ব্লু লাইট তাহলে ওয়েভ লেন্থ কম মানে কি ফোকাল লেন্থ কম ওটার সাথে ওটা ডাইরেক্ট রিলেশন ক্লিয়ার ফিফটি সেভেন দ্য এলিমেন্ট উইচ রিয়্যাক্টস উইথ ওয়াটার টু প্রডিউস অক্সিজেন গ্যাস এলিমেন্ট উইচ রিয়্যাক্ট উইথ ওয়াটার টু প্রডিউস অক্সিজেন ফসফরাস সোডিয়াম মানে ফ্লোরিন আর আয়োডিন এখানে জেনলি জেনারেলি আমাদের যেটা হয় যে আমাদের যদি ফ্লোরিন রিয়্যাক্ট করে অক্সিজেনের সাথে হাইড ওয়াটার এর সাথে তাহলে টু এই রিয়াকশনটা ফরমেশন হয় ঠিক আছে সো কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে হয়ে যাবে ফ্লোরিন বাকি যারা রয়েছে তারা সবাই হাইড্র অক্সাইড দেয় মানে দে অল গিভস হাইড্রক্সাইড অক্সিজেন লিবারেট করে না আয়োডিন তো রিয়াক্টই করে না ফিফটি এইট হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ দ্য স্ট্রংগেস্ট এর মধ্যে কোন অ্যাসিডটা সবথেকে স্ট্রংগেস্ট এইচ সি মানে ক্লোরিক অ্যাসিড এফ সিএসিক অ্যাসিডিটো ফ্লোরিক অ্যাসিড না এখানে তিনটে আছে মানে প্রোপ্যানোক ফ্লুরিক অ্যাসিড আর সিএসি অ্যাসিটিক অ্যাসিড যদা ফর স্ট্রংগেস্ট অবশ্যই যেখানে ক্লোরিন থাকবে সেটা সবসময় স্ট্রংগেস্ট অ্যাসিড হবে চোখ বন্ধ করে ক্লোরিন যেখানে থাকবে সবসময় স্ট্রংগেস্ট অ্যাসিড হবে

আর ওইচ মাইনাস হলে কি হবে আর বলে গেছে বেস ঠিক আছে আর ওইচ মাইনাস হলে বেস তো সেই জায়গা থেকে আমার এইটা হলো গল্প ক্লিয়ার নেক্সট দ্য রেশিও অফ কার্বোহাইড্রেটস ফ্যাটস অ্যান্ড প্রোটিনস ইন আ ব্যালেন্স ডায়েট এটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর পেয়েছি কার্বোহাইড্রেটস ফ্যাটস অ্যান্ড প্রোটিনস ইন ব্যালেন্স ডায়েট পিএসসি যে উত্তরটা নিয়েছিল ভাই আমি সেটাতেই যাচ্ছি কার্বোহাইড্রেট খাবো চার ফ্যাট খাবো এক প্রোটিন খাবো এক সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার

ঠিক আছে আর ফিমেল বা উইমেন্স রাদার সেভালেঙ্কা বেলার ক্লিয়ার চলো সিক্সটি থ্রি দ্য ডাইরেক্টর অফ দ্য প্লে ভালো মানুষ হু ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্য প্লে ভালো মানুষ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বাদল সরকার ভট্টাচার্য অজিতেশ ব্যানার্জি দ্য কারেক্ট আনসার ইজ অজিতেশ ব্যানার্জি থ্রি ডি ঠিক ফোর কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন দিস স্টেট কথাকলি ড্যান্স এর মধ্যে কোন স্টেটে কেরালা মণিপুর অন্ধ্রপ্রদেশ কর্ণাটক সো কারেক্ট আনসার ইজ অবভিয়াসলি কেরালা কেরালা থেকে আমরা আরেকটা পাবো এখানে মোহিনী অট্টম মোহিনী অট্টম হচ্ছে আমার ক্লাসিক্যাল ফোক হিসাবে কোলাট্টম মনে রেখো পরীক্ষায় দেয় মণিপুর থেকে অবশ্যই মণিপুরি অন্ধ্রপ্রদেশ থেকে কুচিপুরি আর কর্ণাটক থেকে যক্ষগণ কিন্তু এটা ফোক সং মানে ফোক ডান্স এটা কিন্তু কক্ষনো ক্লাসিক্যাল ডান্স নামের সাথে মিলিয়ে দিও না আর ভারতনাট্যম হচ্ছে সাত্রিযা আসাম ঠিক আছে আর হচ্ছে একটা যেন কি ছিল কত্থক ইউপি আর ওড়িশি তো উড়িষ্যা এটা দেবেও না

और चंडालिका नौका डूबी हम आर प्रोपिटी 1913 ते नोबेल प्राइज फर्स्ट नॉन यूरोपियन फॉर गीतांजलि जालियान वाला बाग 1919 ए नाइटहुड टैग উপাধি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারকে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় অমেন্দ্রনাথ ঠাকুর খিরের পুতুল শকুন্তলা নালক রাজকাহিনী রহেন্দ্রনাথ ঠাকুর আরেকটা কি পেন্টেড ভারত মাতা এবং কিসের এক্সপোনেন্ট ছিলেন কালীঘাট পট পেন্টিং কোন পেন্টিং সাথে যুক্ত ক্লিয়ার বোঝা গেছে চলো সিক্সটি সিক্স হু ইজ নোন অ্যাজ নেপোলিয়ান অফ ইন্ডিয়া বহুবার রিপিটেড কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত আর ইয়ে আর হচ্ছে সমুদ্রগুপ্ত ফার্স্ট চন্দ্রগুপ্ত ধরে নিচ্ছি তাহলে এটা চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত দ্বিতীয় যাকে বলা হতো বিক্রমাদিত্য ঠিক আছে সমুদ্রগুপ্ত হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কে বলেছিলেন ওনাকে ফিলোজফার ভি এ স্মিথ কোট পোয়েট হরিসেন কিভাবে মনে রেখেছি প্রয়াগ প্রশস্তি আলাহাবাদ পিলার আলাহাবাদ রক ইনস্ক্রিপশন ঠিক আছে আর ফার্স্ট চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তাকে মহারাজা ধীরাজ তো মহারাজা ধীরাজিরাজ চন্দ্রগুপ্তর ইয়ে সাল থ্রি থার্টি ফাইভ থেকে থ্রি এই ডি ক্লিয়ার চলো সিক্সটি সেভেন ইন উইচ ইয়ার ওয়াজ গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড উনিশশো এগারো উনিশশো একুশ উনিশশো উনিশশো সরি উনিশশো একচল্লিশ আনসার ইজ নাইনটিন থার্টি ওয়ান ফিফথ মার্চ ঠিক আছে এবং তার সাথে যেটা মনে রাখতে হবে যে পুনা প্যাক্ট পুনা প্যাক্ট হচ্ছে উনিশশো বত্রিশ

আর নাইনটিন সেভেন্টি এইটে সেই ওই কেসটা আর্টিকেল একত্রিশ যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি এটা একটু আগে আমরা আলোচনা করেছি রাইট টু প্রপার্টি এটা শিফটেড হয়ে যায় আর্টিকেল তিনশো এ ফান্ডামেন্টাল রাইট থেকে কনস্টিটিউশনাল রাইট হয়ে যায় ক্লিয়ার বি সিক্সটি নাইন জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মিনিস্টার এটা ডাইরেক্ট অফ সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দা প্রেসিডেন্ট হু ইজ কারেন্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ইন্ডিয়া এই এখন ভ্যালিডিটি নেই যদিও এই সময়টা ডক্টর মনমোহন মুখার্জি ছিল প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া এটা হচ্ছে আমার প্রেসিডেন্ট সব সময় প্রাইম মিনিস্টার হবেন সেরম কথা ছিল যিনি পি তিনি হবেন প্ল্যানিং প্ল্যানিং কমিশন ফরমেশন হয় উনিশশো পঞ্চাশ সালে আয়োগ পনের প্ল্যানিং কমিশন এখন আর নেই চলো সেভেন্টি ওয়ান দ্য উইনার অফ দ্য দু ছয় ওয়ার্ল্ড কাপ ফুটবল কম্পিটিশন ওয়াজ ক্রাউন্ড বাই দু হাজার ছয় সালে বিশ্বকাপ ফুটবল কে দিয়েছিল জার্মানি আর্জেন্টিনা ফ্রান্স নাকি ইটালি কারেক্ট অ্যান্সার ইটালি ফ্রান্স রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা জিতলো দু সালে সেই সময়ও রানার সাপ ফ্রান্স হয়েছে জার্মানি জিতেছে দু চোদ্দো সালে সেই সময় আর আর্জেন্টিনা হয়েছে রানার্স দু কোথায় হলো খেলা কাতার চলো তাহলে এখানে উত্তর হবে ইটালি না ফাইনালে গোল করেছিল পেনাল্টি শুট আউট হয় সেই জিদানের ধুসো সেভেন্টি থ্রি হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ ফেমাস ফর সীতার ফ্লুট শরৎ সন্তুর সীতার মনে রাখলে মনে রাখবে রবি শঙ্কর শরৎ আলী আকবর খাঁ আমজাদ আলী খাঁ সন্তুর শিবকুমার শর্মা আর এখানে হরিপ্রসাদ ফ্লুট হু ফর রোল অ্যাজ কিং ওডিপাস রাজা ওদিপাসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত উৎপল দত্ত অশোক মুখার্জি বৃহস্পচ চক্রবর্তী শম্ভু মিত্র এই তিনজনের রোলই আমি দেখেছি ঠিক আছে সো এই তিনজনই এখানে উত্তর হতে পারে কিন্তু এখানে পিএসসি উত্তর নিয়েছিল অশোক মুখার্জি কিন্তু অনেক সাইডে আবার দেওয়া আছে শম্ভু মিত্র উৎপল দত্ত এই চরিত্রে অভিনয় করেছিলেন লাস্ট উত্তর ইজ ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ডের লেখার মানে হুইজ দ্য অথার অফ ট্রেজার আইল্যান্ড না এরপর একটা প্রশ্ন আছে সিডনি শেলডন আর্থার মিলার আর এল স্টিভেনসন আর হচ্ছে সালমান রুশদি ঠিক আছে আর্থার মিলার তার বিখ্যাত বই দ্য ক্রুসিবেল ঠিক আছে আর উত্তর হয়ে যাবে রবার্ট লুইস স্টিভেন ট্রেজার আইল্যান্ড সালমান রুশদি মিড নাইট চিলড্রেন ঠিক আছে মিড নাইট চিলড্রেন দ্য স্যাটানিক ভার্সেস সেম সবগুলি চলো দ্য লাস্ট কোয়েশ্চেন সফদার উইচ ফিল্ড মিউজিক ইলাস্টেশন জার্নালিজম ড্রামা এটা আগেও পড়েছি মিউজিক সো আমাদের পিএসসি মিসলেনিয়াসের যে পিআই কিউ সেটা এইখানেই শেষ হলো দিস ওয়াজ দ্য লাস্ট সেট দু যদিও এই সেটগুলোর থেকে বাকি যে সামনের সেট দিকে সেটগুলো রয়েছে সেগুলো বেশি রেলিভেন্ট তাও দিস ওয়াজ দ্য পার্ট অফ আওয়ার মানে মিশন বলতে পারো তো দ্যাট এন্ডস হিয়ার থ্যাঙ্ক ইউ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের তে অন্য কোন টপিক অন্য কোন কিছু নিয়ে এবং অবশ্যই লাইভ ক্লাসে বাই